এই বর্ষাকালে সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে যে গাছপালা লাগানো, সবাই মিলে গাছপালা লাগাই ফেলা যায়। জায়গাটাতে এখন তোমরা চিন্তা করো যে কী কী গাছপালা তোমরা লাগাতে চাও, হ্যাঁ মানে কিছু একটা পরিকল্পনা করলে এটা নিয়ে একটা ডিবেট হইতে পারে। তো আমরা এই গাছপালা লাগাবো কোথায়, তো এমন কোন জায়গাতে গাছপালা লাগানো যে জমিটা হচ্ছে যে হয়তো সবার জমি, হ্যাঁ আর হচ্ছে যে এই মেয়র সাহেব, ডিসি সাহেব, ইউএনও সাহেব, ওনারা কীভাবে সাহায্য করতে পারেন যাতে এইগুলো টিকে থাকে, কারণ এই গাছপালাগুলো লাগাইলে তো টিকে থাকে না অনেক সময়, হ্যাঁ তো এইগুলো যাতে টিকে থাকে এবং এইখানকার এই ছোটো বাচ্চা কাচ্চারা যারা আছে এই আশপাশে মানে সবাইকে মিলে আমরা এই গাছপালাগুলো আসলে লাগাইতে চাই। বৃক্ষ, তারপরে গুল্ম জাতীয় গাছ, হ্যাঁ শ্রাবস, সেগুলো যাতে হচ্ছে যে আমাদেরকে একটু গন্ধ দেয়, একটু রং দেয়, সেটা শহরে একটু একটু রং হলে খারাপ না, ভালোই লাগবে। তো এইগুলো নিয়েই হচ্ছে যে এখন সবাই মিলে আমরা পরিকল্পনা করতেছি। কবির কি খবর? হ্যাঁ ভালো। তোমাকে সরাসরি ছবিতে ছবিতে দেখি নাই আগে, এটা তো ছায়া ছবি তাই না? বাংলাতে ছায়া ছবি দাঁড়ায় না, আমি যা দেখছি এটা চলচ্চিত্র ছায়া ছবি। কবির, যেটা তোমার সাথে আগে আলাপ করেছিলাম আর এখন একটু আগে আলাপ করলাম, তোমার সাথে যে একটা দীর্ঘ আলাপ করব অনেকদিন ধরেই চিন্তা করছিলাম এবং তোমাকেও তুমিও বলছিলে সেরকম একটা করি, তো আজকে একটা সুযোগ। আমার কোনো বিশেষ টপিক নাই, টপিক একটাই যে হয়তো ঘুরে ঘুরে আর্কিটেকচার এবং ল্যান্ডস্কেপের সম্পর্ক কি, দুটা কি দুটো জিনিস দুই হলো কেমন করে, কেন হলো, হওয়া দরকার কি, এক হওয়া যায় কিনা, এটার কাছাকাছি যাওয়া যায় আলাপে, এই টপিকের কাছাকাছি যাওয়া যায় কিনা। আর আমরা ওই যে তুমি আমাকে একটা ছবি পাঠিয়েছ, সেই ছবিটা আমরা পরে যখন পুরোপুরি প্রোগ্রামটা রেকর্ডিংটা ফাইনালাইজ করব ছবিটা দেখানো যাবে, ওই ছবিটা দিয়ে কি আরব শুরু করা যায় না তুমি অন্য কিছু দিয়ে শুরু করতে চাও? বলো না, ছবিটা দিয়েই শুরু করা যায়। আমি ওই ছবিটাই এরকম করে ওই ছবি আরো কিছু ছবি নিয়ে আমি সাজিয়েছিলাম কিছু, রাইট, একটা ছবি কথার মধ্যে হয়তো ওইটা আসবে, তা না হলে এমনি আমরা কথা বলি পরে হয়তো কখনো আমরা প্রাসঙ্গিক ইয়েতে যদি আসে তখন আমি ওই আরো কিছু ছবি ওগুলি হয়তো শেয়ার করবো। ঠিক আছে কবির, আমরা এই ছবিটা দিয়ে আমাদের আলাপ শুরু করি। ছবিটা তুমি পাঠিয়েছ, তুমি আমাকে পাঠালে কেন? ছবিটা তোলা অনেক আগে, 2010 এর দিকে, 10 বা 9 8 9 10 এরকম সময়। আর এটা হচ্ছে ইয়েতে ময়মনসিং এর দিকে একটা গ্রাম না, এটা আমি ছবিটার মধ্যে আসলে অনেক কিছু আমার কাছে মনে হয় যে অনেক অনেক পাওয়ারফুল, ছবিটার মধ্যে অনেক কিছু আছে, বিশেষ করে আবার একজন মানুষও আছে হেঁটে যাচ্ছে, ছবিটা থেকেই আসলে বোঝা যায় এটা যদি অ্যানালাইজ করা যায় যে কেউ যে বাংলাদেশে আসেনি সেও কিন্তু বাংলাদেশে এসে পৌঁছাতে পারবে, আরো যদি ইনফর্মড হয় সে একদম এই নান্দাইলে পৌঁছায় যেতে পারবে। তো এই আর ছবিটা এমনি অন্যান্য দিক থেকেও এটার যদি একটা তো হচ্ছে যে এটার ফাংশনাল দিক থেকে এটা এই ল্যান্ডস্কেপটা, এটা তো একটা ম্যানমেড ল্যান্ডস্কেপ পুরোপুরি, আর এটার একটা নান্দনিক দিকও আছে যদি আমার কাছে, খুবই সুন্দর একটা ছবিটা, খুবই
এই জন্যই আমার কাছে মনে হলো যে এটা দিয়ে অনেক অনেক কথা বলা যায়। আর আমি কেন পার্টিকুলার, আমি আমি আর্কিটেক্ট এবং ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট দুই দুই অবস্থান থেকে আমার কাছে মনে হয় যদি এরকম কিছু যদি আমি তৈরি করতে পারি, মানে আমি ডিজাইন করতে পারি, তাহলে আমি ধন্য হয়ে যাব। কিন্তু এটা কিন্তু কোনো প্রফেশনাল ডিজাইন করা না, এমনি এরকম হয়ে আছে আমাদের দেশে। তো এই জন্যই শেয়ার করা, দূরে গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম নিয়েও কথা বলা, দূরে মানে এটাও গ্রাম কিন্তু দূরে হচ্ছে বসতি দেখা যাচ্ছে। এই না এই আলাপটা, এই প্রশ্নটা যেটা করলাম আমাকে কেন পাঠালে, এটা পরে করি তাহলে, এখন ছবিটা নিয়ে একটু আলোচনা করি। সেটাও আমার মনে হয় আলাপের বিষয়, কেন আমাকে পাঠালে, তুমি কাকে কাকে পাঠিয়েছো এটাও। হ্যাঁ না, আপনাকে আপনাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে সবসময় তো পাঠালে, আপনাকে পাঠালে, সালাউদ্দিন ভাইকে পাঠালে, আমি একটা এই যে আলাপ, আলাপের একটা সূত্র হয় পাঠাই, যে আমি আমার বাগানের ছবি পাঠাই অনেক সময়, খুব সাধারণ জিনিসের ছবি আপনাকে পাঠাই, অসাধারণ কিছু না, খুব সাধারণ যে জিনিস যেটা আমার কাছে মনে হয় যেটা নিয়ে আলাপ করা যায়। আর হচ্ছে যে আলাপগুলো আমি আপনার লেখাতেও পাই, যখন আপনি আমাদের মাটি পানি মানে বাতাস এগুলো নিয়ে যখন আপনি লিখছেন, ল্যান্ডস্কেপ রিসেন্টলিও যেটা আপনি দুই আইকনের শেয়ার করলেন, এগুলো এগুলো সবগুলোতেই আসলে অনেক যে মানে ওই লেখার মধ্যে তো অনেক কিছু আছে, লেখা পড়তে জানালার মতো, লেখার মধ্যে দিয়ে আসলে লেখা পড়তে পড়তে আসলে অনেক অনেক দূর চলে যাওয়া যায়। তো এই জন্যে শেয়ার করা আপনার সাথে, যাতে হচ্ছে যে এই শেয়ার করার জন্যই মনে হয় যে ডিসকাশনটা তো হলো বড় একটা ডিসকাশন। না না ডেফিনেটলি, তোমার এই ছবি দেখার পরেই তো মনে হলো যে তোমার সাথে আরেকটু আলাপ করি। আমার কাছে ছবিতে, তুমি অলরেডি বললে কতগুলো কথা, আমার কাছেও অনেকগুলো জিনিস ধরা পড়লো। একটা জিনিস তো ধরা পড়ে ছবিটা দেখার সাথে সাথে, আবার কতগুলো জিনিস তুমি যেটা বললে অ্যানালাইজ করলে আরো অনেকগুলো জিনিস বেরিয়ে আসে। মানে এটা একটা সাধারণ চিত্র বাংলাদেশের বহু জায়গাতে, একটু ঢাকা শহর থেকে বের হলেই এরকম ছবি দেখা যায়, কিন্তু এটা আবার একটা সাধারণের মধ্যে একটা অসাধারণ আমি বলব। আর আমার মনে হয় যে তুমি তোমার কাজেও সেটা দেখি, এই সাধারণকে কিভাবে খুব সুন্দর করে সাবলীল ভাবে অসাধারণ করা যায়, এটা ওটা পরে আলাপ করা যাবে। তবে ছবিতে একটা তো প্রথমে এটা এইরকম ছবি দেখে আমরা আকৃষ্ট হই, তাই না? আমরা কারা, আমরা যারা এখানে নাই, আমরা যারা অন্য একটা পরিস্থিতিতে বসবাস করি, মানে শহুরে পরিবেশ, তাই না? যারা এই পরিস্থিতিতে আসলেই থাকেন, ধরো যিনি হেঁটে যাচ্ছেন, উনি হয়তো কৃষক আমার কাছে মনে হচ্ছে, উনি কিভাবে দেখেন, এটাও একটা আলাপ করার ব্যাপার আছে। উনি উনিও তো পুরো পরিবেশটা দেখছেন, যেটাকে প্রাকৃতিক পরিবেশ বলছি, এই দেখার ব্যাপারটাও একটু চিন্তা করার ব্যাপার আছে, কে দেখছে, কিভাবে দেখছে। তুমি দেখছো আরেকভাবে, আমি দেখছি আরেকভাবে, কিন্তু আমি তো বিশেষ করে আমি তো বলবোই আমি বাইরে থেকে দেখছি, আমি ওখানে না, আমার বিচরণ ক্ষেত্র, আমার জীবনযাপন আরেকটা পরিস্থিতিতে। তো সেটা একটা ব্যাপার, কে দেখছে, কিভাবে দেখছে। এবং আমরা যারা বাইরে থেকে দেখছি, আমরা খুব সহজেই বলে ফেলছি যে এটা প্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য আমরা প্রায়ই বলি। তো আসলে কি সেটা, আসলে তো এটা একটা সাজানো পরিস্থিতি, হ্যাঁ, ডিজাইন না করা হলেও সাজানো, তাই না? তুমি এটা বললে, অলরেডি তুমি এর আগেও বললে, কিন্তু মানে সাজানো মানে এটা কন্ট্রোলড, এটা 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 কৃষি কাজের জন্য হোক, গাছ লাগানোর জন্য হোক, সেচ কাজের জন্য হোক, সব মিলে পুরো এখানে একটা স্কোয়ার ইঞ্চ নেই সাজানো না। দূরে গ্রাম দেখা যাচ্ছে, গ্রামটাও সাজানো। হ্যাঁ, তো এটা হয়েছে দিনে দিনে, ধীরে ধীরে, স্পন্টেনিয়াসলি।
এবং আমি বলবো একটা কনসেন্সাসের মধ্যেও কোথায় কি হবে। আবার আমরা জানি যে এই ছবিতেও যেটা দেখা যাচ্ছে না, এখানে দাঙ্গা হাঙ্গামা আছে কিনা কে জানে, তাই না? জায়গার মালিকানা আছে, বিভিন্ন জিনিস আছে, এই যে সামাজিক চিত্রটা কি, এর পিছনে একটা সামাজিক চিত্র আছে। বাট মূলত যেটা বলছি যে এটা একটা গোছানো পরিবেশ, ছবিতে একটা গোছানো দৃশ্য দেখানো হচ্ছে, প্রতিটা স্কোয়ার ইঞ্চি গোছানো, এবং এর পিছনে একটা সামাজিক ব্যবস্থা আছে। উনি হেরে যাচ্ছেন, ওনার জমিটা হয়তো এখানেই কাছেই, উনি ওনার মালিকানা কিনা সেটা জানি না, বা উনি ওখানে কাজ করেন কিনা সেটা জানি না। একটা ছোট ছাগলছানা ঘুরে বেড়াচ্ছে, এটাও একটা মানে সম্পর্কের অংশ। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে পুরো জিনিসটা একটা সম্পর্কের ছবি। সম্পর্ক মানে দূরে গ্রাম, আমাদের চোখের সামনে যেটা দেখছি সেটা ধান ক্ষেত, এই গ্রাম আর ধান ক্ষেতের সম্পর্ক, পাশে বোধহয় একটা সেচের খাল, তাই না? মনে হচ্ছে ইরিগেশন ক্যানাল, ইরিগেশনের ক্যানালের উপর আরেকটা, এই এক ক্ষেতের থেকে আরেক ক্ষেতের পানি নেবার জন্য আরেকটা ব্যবস্থা, তো এগুলো পুরোটাই সম্পর্ক, তাই না? তারপরে হাঁটার জায়গা, হাঁটার জায়গাটা হচ্ছে একটা পাড়ের মতো এই সেচের জন্য, ওটাই আবার হাঁটার হাঁটার জায়গা হয়, আই যেটা যেভাবে বলি। আবার তার পাশে গাছগুলো, বড় গাছগুলো লাগানো আছে সারি সারি, হঠাৎ দেখলে মনে হবে যে হঠাৎ করে লাগানো হয়েছে না, আমার মনে হয় কোনো কারণ আছে, কোথায় কিভাবে লাগানো হয়, রোডটা কোথায় আসবে, ছায়াটা কোথায় পড়বে, তার মানে এখানেও একটা সম্পর্ক। আর কাছের বাড়ি, দূরের গাছের সারি, কাছের গাছের সারি, আবার এই যে দূরে যেটা মানে গ্রাম বা ভিটা, এই এত আমরা জানি যে দূরে এরকম গাছের জটলা দেখলে তার মানেই হচ্ছে যে তোর গাছের পিছনে বাড়ি করা আছে, ভিটা আছে। হ্যাঁ, তো ওখানে একরকম গাছপালা, আর এই ধান ক্ষেতের এখানে আরেক রকম গাছপালা, তো এই সব মিলে মনে হচ্ছে এটা একটা সম্পর্কের দৃশ্য। এখন এখন সহজে বলা যাবে না যে এই সম্পর্কটা খুবই একটা সুন্দর সম্পর্ক, জানি না, সেখানে জটিলতাও থাকতে পারে সামাজিকভাবে, বাট মূলত এটা একটা গোছানো সম্পর্কের দৃশ্য। আরো কতগুলো জিনিস এখানে আরো এসে যেতে পারে বা আসবে, যেটা ইংরেজিতে অনেকে বলে আজকাল, ফুড সিকিউরিটি, ওয়াটার সিকিউরিটি, গ্রিন সিকিউরিটি, এই টপিক গুলো এসে যেতে পারে। কারণ এখানে চাষাবাদ হচ্ছে, কেন, এই চাষাবাদের উদ্দেশ্যটা কি, প্রোডাক্ট গুলা কোথায় যাচ্ছে, এই যে ফলন হচ্ছে, এটাও একটা বিরাট ব্যাপার এই ফুড সিকিউরিটির ব্যাপারে। আর শেষে যেটা বলবো, লুইস খানের কথায় আমি এসে যাই প্রায়, লুইস খানের কাজের ব্যাপার না, তার কথায় আরো বেশি আমাকে ভাবায়। লুইস খান একবার বলছিলেন, ল্যান্ডস্কেপ নিয়ে আমি একটু গবেষণা করেছি, তার কথাবার্তা, তার বিশেষ করে তার কথাবার্তায় ল্যান্ডস্কেপ নিয়ে কি আলোচনা করেছেন, বিভিন্ন ভাবে আলোচনা করেছেন, আমার কোনো ওনার ল্যান্ডস্কেপ নিয়ে ধারণা একটা মানে পরিষ্কার বলবো না, একটা যে প্যাকেজ করা ধারণা সেটা না, উনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চিন্তা করছিলেন এবং বলছিলেন। তো এক সময় উনি এই কৃষকের কাজ, এ সম্বন্ধে একটা কথা বলেছিলেন, আমাকে বেশ আমার কাছে দাগ কেটেছে। সেটা হচ্ছে যে ইংরেজিতে, ফার্মার ডাজ নট মেক এ ল্যান্ডস্কেপ প্রিটি বাট ওয়ার্কস উইথ দ্য লজিক অফ প্ল্যান্টিং। হঠাৎ করে একজন আর্কিটেক্ট, ওনার মতো আর্কিটেক্ট এই কথাটা কেন বলবেন, মানে একজন কৃষক, এই যে উনি হেঁটে যাচ্ছেন, উনি উনি যা উনি ওনার কর্মই এই ছবির দৃশ্য, তাই না? উনি এটা করেছেন এই যে আমাদেরকে আকৃষ্ট করার জন্য, একটা শোভাকর দৃশ্য করা, সেজন্য করেননি। হি ডিড নট মেক ইট টু মেক দ্য ল্যান্ডস্কেপ প্রিটি, কান বলছেন, উনি যা করেছেন উইথ দ্য লজিক অফ প্ল্যান্টিং, মানে প্ল্যান্টিং এর, এখানে তো ছবিতে যা দেখছি 100% গাছ লাগানোর ব্যাপার, গাছ গাছালি, ধান ধান গাছ হোক আর বড় গাছগুলো হোক, গাছ লাগানোর ব্যাপার, তার মানে পুরোটাই এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে ইটস অ্যাবাউট দ্য লজিক অফ প্ল্যান্টিং।
এবং লজিক অফ প্ল্যান্টিং বলতে আমি যেটা বুঝি এর বাইরে কান আর কিছু বলেনি। আমার কাছে যেটা মনে হয়েছে লজিক অফ প্ল্যান্টিং মানে একজন একজন ফার্মার, উনি যখন গাছ লাগান উনি হুট করে লাগান না, হুট করে এখানে সেখানে লাগান না, হুট করে যে কোনো সময় লাগান না, উনি একটা সময় বেছে নিয়ে, জায়গা বেছে নিয়ে, ওখানে আর্দ্রতা, পানি আছে কি না, পানির ঢালটা কোন দিকে, জমির ঢালটা কোন দিকে, তারপর এই বছরের ঋতু রিদম, এগুলো সব চিন্তা করে, এবং যেই গাছটা লাগাচ্ছেন তার তার চরিত্রটা কি, এগুলো সব বুঝে, এবং এই যে পারিপার্শ্বিক সিজনাল বাৎসরিক পুরো ছবিটা মাথায় নিয়ে, ছবি বলবো না, পুরো পরিস্থিতিটা মাথায় নিয়ে তারপর উনি গুছিয়ে গাছ লাগান। কান এটা এই জন্যই বলছিল, এখান থেকে হয়তো যেটা আমরা আর্কিটেকচার বলি, বাড়িঘর বলি, সেখানে হয়তো যাওয়া যাবে, বাড়িঘরও সেরকমই গাছের মতো লাগানো যায় কিনা, গাছের মতো বোনা যায় কিনা, অনেকগুলো জিনিস বললাম। এটাই এটা ওই যে লেখাটার মধ্যেই পড়ছিলাম, আপনি যেটা বললেন যে ওইখানেই, যে আমার কাছেও মনে হয় যে যখন ফার্মারের এটা হচ্ছে, এটা আমরা বলছি যে এটা এই ছবিটাতে হয়তো একটা বিউটি খুঁজে পাচ্ছি, এটা ভালো লাগছে, কিন্তু এটা খুবই লজিক্যালি ইউজফুলনেস থেকে আসা, একদম ইউজফুল একটা জিনিস করেছে, এবং সেইটাকেই সেইটাই মানে সেটাই বিউটিফুল, মানে সেটাই যদি খুব খুব ভালোভাবে গভীরভাবে হয়তো করা যায়, যত্ন নিয়ে করা যায়, সে তো বিউটিফুল আমার কাছে এইটাই। এবং এটা খুব সহজ না, সহজ না, কারণ হচ্ছে যে ফার্মার হওয়াটা তো খুব কঠিন, বা ফার্মারদের যে সে তার অনেক কিছু জানতে হচ্ছে, এই যে কোন সময়টাতে বুনবো, কোন সময়টাতে গাছটা যদি ওই এই এই ধান ধানগুলাই যদি আসলে হেলদি না হতো, তাহলেই কিন্তু এটা আরেক রকম একটা চেহারা আসতো, তখন আর এইটার ওই সেন্সে দুই সেন্সেই এটা এটা ইউজফুলনেস দিক থেকেও এটা অতটা হতো না, আবার বিউটির দিক থেকেও হতো। তো তার মানে হচ্ছে যে তাকে আসলে এই যে অনেক কিছু বুঝে, আবার তো এটা তো গেল হচ্ছে যে সায়েন্সের ব্যাপার, মানে আমি ক্লাইমেট বুঝলাম, আমি মাটি বুঝলাম, আমি এখানকার সময় বুঝলাম, সবকিছু বুঝে বীজটাকে বুঝলাম, বুঝে তারপরে করলাম, আর আরেকটা হচ্ছে যে আরো অনেক কিছু আসলে সব বুঝতে হয় একটা। আমি আমি এই গত 5 বছর ধরে একটু একটু করে মনে করছে যে ফার্মারের মতো করে চিন্তা করা, তো এটা যত বেশি আমি দেখছি করার চেষ্টা করছি, এবং তারপরে আবার কি এটা শেষ শেষমেশ এটা হচ্ছে যে একটা ইকোনমিক রিটার্নও দিবে, শুধু জাস্ট করলো এটা না, তার ওখান থেকে তার আর্নিং হইতে হবে, আমি করে গেলাম তারপরে ঠিক মতো আমার ফসলটা ঠিক মতো হলো না, সেটাও হবে, তো ওই এই জিনিসটা মানে খুবই একটা ইয়ে। তো আমি যে কত ইয়ে করছি, কিন্তু আমি অনেক কিছু করছি, কিন্তু আমার আবার ফার্মারের মতো অনেক কিছু আমি রিটার্ন পাচ্ছি না, আমি পুরোপুরি ইউজফুল হইতে পারছি না, আমি পুরোপুরি হচ্ছে যে ইকোনমিক দিক থেকেও আমি আনতে পারছি না, হয়তো দেখা যাচ্ছে আমার একটা বায়াসনেস আছে যে আমি হয়তো আগে থেকে চিন্তা করছি এরকম, মানে ভিজুয়াল দিকটার দিকে হয়তো অনেক কিছু হয়তো ইয়ে, যেরকম এই ছবিটার একদিক থেকে আমি হয়তো ইয়ে করছি, অন্যান্য অনেক দিকে আমি জানি না বলে ওইটা বুঝতে পারছি না কতটুকু জমিটা নিচু হবে কতটুকু। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে যেটা ইউজফুল সেটাকেই যদি বিউটিফুল করা যায়, তাহলে এই যে ধান বোনার মতো করে আসলে বাড়িঘরও ওরকম করে আসলে বোনা যাবে, মানে বোনা বুনতে, এবং সেইটার মধ্যে আসলে সবকিছুই আমাদের পলিটিক্যাল ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সোশ্যাল ব্যবস্থা, এই সব জিনিসই চিন্তা করে, কারণ উনি তো একটা সোশ্যাল, এই যে যিনি হেঁটে যাচ্ছেন তিনি তো এই এই সোশিও ইকোনমিক এই
এর ভেতরেরই একটা অংশ। আর তাকে তাকে আসলে অনেকভাবে চিন্তা করা যায়, তিনি নিজে কি আসলে হ্যাপি কিনা এটাতে, নিজের ভালো লাগছে কিনা এটাতে, এই জিনিসগুলাও আসলে চিন্তা। তা না হলে কিন্তু এই এই যে এই যে ধান বোনা বা বাড়ি বোনা এইটা আসলে সাস্টেন করবে না। তার অ্যাসপিরেশনটা কি, সে তো এটা হয়তো করছে কিন্তু তা তাকে জিজ্ঞাসা করলে সে কি চায়, তার চাওয়াটা হয়তো আর এক রকম হইতেও পারে। সেই চাওয়া এবং এইটা যখন আসলে মিলবে একটা জায়গাতে যাবে, এটা মেলানোর অনেক হয়তো মিলে কিভাবে, কারণ আমি আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি একটা অবস্থান থেকে, তার মানে এরকম একটা অবস্থানের সাথে যদি ওই অবস্থানের যদি আদান প্রদান হয় তাহলে হয়তো একটা একটা মানে ভালো জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম। মানে ওই আমরা আলোচনার দিকে যাব যে আমাদের গ্রামগুলো কি হচ্ছে, গ্রামের অ্যাসপিরেশনটা কি, কোথায় যাচ্ছে, ছোট শহরগুলো কোথায় যাচ্ছে। আমরা তো এইগুলি সব মানে এরকম ছবি, এরকম ইমেজ আমরা কত পাচ্ছি আর কতটুকু হারিয়ে ফেলছি, মানে এই 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 জিনিসটা। তো এখানে দুটো জিনিস মনে হচ্ছে, মানে আমি কি বুনবো, গাছও বোনা যায় বাড়িও বোনা যায়, ওটা একটা মেটাফোর বলা যেতে পারে। বাড়িটার বাড়ির বাড়িকে যদি বলি বাড়ি বোনা যায় গাছের মতো, তাহলে একটা মেটাফোর, বা এটা থিওরিটিক্যালি আরো গভীরভাবে চিন্তা করা যায়। তবে কি বুনবো গাছের ব্যাপারেও, এই যে আমাদের এই এই দৃষ্টি ছবিটা যেটা দেখালে, এখানে ধান গাছ অন্যান্য গাছ যেগুলো রোপণ করা হয়েছে সেটা একটা একটা ঐতিহাসিকতা থেকে এসেছে, একটা একটা পরম্পরা থেকে এসেছে। এখানে আবার অনেক কিছু হয়তো বোনার চেষ্টা করা হয়েছে বা যেত যেটা কাজে লাগেনি, যে তুমি ইউজফুলনেস এর কথা বললে সেটাও বদলেছে এবং বদলায়। এবং এখানে আরেক রকম গাছ লাগালে, ইম্পোর্ট করে যদি আমি কিছু লাগাই সেটাও থাকবে কি থাকবে না সেটা একটা ব্যাপার আছে। তার মানে যে একটা এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং কোনটা না, কোন সময়ের জন্য, ওটাও একটা চলে আসে। তুমি যে ছবিটা দেখালে ওই দৃশ্যটা হয়তো ইন দ্য লার্জার টাইম ফ্রেম, এই ছবিটা আমরা বহুদিন ধরে দেখছি, এখানে পরিবর্তনটা হয়তো আপাত দৃষ্টিতে কম, তাই না? 100 বছর আগে হয়তো এরকম ছবি দেখা যেত। আবার আমরা যেটা শহর বলি সেখানে পরিবর্তনটা অতি পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, তার মানে ওখানের বুননের তোমার ধাঁচি আলাদা। কিন্তু এই যে ছবিটা দেখছি এখানে যে সব যে স্থিতিশীল হয়ে আছে তাও না, এখানে পরিস্থিতি বদলাচ্ছে। হ্যাঁ না, সেটা হচ্ছে যে এখন কি বুনবো। এই তুমি যদি একদিকে বলি, যেটা আমরা দেখাইনি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা এই যে গ্রামে গ্রামীণ দৃশ্য, আরেকটা যেটা দেখাইনি সেটা হচ্ছে একটা শহুরে দৃশ্য। সেটা নিয়ে আমি ওই আমার ডিজাইনিং ঢাকাতে একটা দুটো ছবি পাশাপাশি দেখিয়েছিলাম, জানি না তোমার খেয়াল আছে কিনা, ছবিটা আমি বার করে রেখেছি, সেটা পরে ভালো করে দেখাবো আমাদের রেকর্ডিংয়ে। তবে তোমার তোমাকে দেখাবার জন্য দেখাচ্ছি এই এই যে দুটো, তাই না, দুটো হয়ে আছে, দুটো হয়ে আছে। এখানে ক্যাপশনটা ছিল হাউ টু রেকনসাইল দিস টু ওয়ার্ডস, দুটো দু রকম জগৎ হয়ে আছে। এখন বলা যাবে না যে এটা ভালো ওটা মন্দ, দুটোই বহুদিন ধরে এই চলছে আমাদের জীবনে, আমরা এই জগৎ থেকে ওই জগতে যাচ্ছি আসছি যাচ্ছি, আদান প্রদান হচ্ছে। এখন সেটা হ্যাঁ কথা হচ্ছে যে কোনটা বুনব, দুটো দু জিনিস হয়ে আছে। এবং বোনার ব্যাপারে যে ইংরেজিতে যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট, এই শব্দটা ব্যবহার করা যায় কিনা, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য। আমরা তো
গাছ লাগানোর ব্যাপারে বোধহয় একটা মানে ওখানে অদ্ভুত কিছু বোনা সম্ভব না, সেটা সহজেই বোঝা যায়, এটা টেকে না। বাড়িঘরের ব্যাপারে আমরা অনেক কিছু ইম্পোর্ট করা অদ্ভুত জিনিস করে যাচ্ছি, তাই না? হ্যাঁ, তো ওই এই বোনার ব্যাপারে, এই লাগা গাছ লাগানোর ব্যাপারে, বাড়ি লাগানোর ব্যাপারে এই শব্দটা ব্যবহার করা যায় না। কোনটা যাই কি, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কখন? যেটা তো আসলে যদি আমরা দেখি যে ঠিক এরকম করে যে যে ছবিটা দেখলাম, এরকম করে যদি আমরা একটা বসতি দেখি একদম, যেটা এই যে হাজার বছর ধরে যে বসতি চলে আসছে, সেই বসতিও কিন্তু সেই বসতিকে বলা যায় যে এটা বোনা ওইটা, কারণ এটা তো অনেক বছর ধরে ওইভাবে এই ধানের মতোই এটা। কিন্তু আবার অনেক অনেকগুলাকে এখনো খুব হয়তো রিসেন্টলি যেগুলা হচ্ছে এখন হচ্ছে সেটা, তার মানে কোনটা বোনা, কোনটা মাটি থেকে এবং মানুষের থেকে তার সংস্কৃতি থেকে উঠে আসছে সেইটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করে হয়তো একটা জায়গাতে মানে যাওয়া যায়, হয়তো কেন হচ্ছে সেটা সেটা এটা হয়তো ইনএভিটেবল, এটা আমার বিভিন্ন কারণের জন্য এটা করতে হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু এটা কেন হচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যায়। যেমন হচ্ছে যে আমি এখানে ধান গাছের জায়গায় এখন হচ্ছে যে আমি আর একটা চাষ করলাম, এখন আমার এখান থেকে হয়তো একটা ইকোনমিক একটা রিটার্ন আসছে বা অন্যান্য কিছু আসছে, আমি এটা ধান গাছের জায়গায় করে ফেললাম, তো সেটাও তো এখানে হয়তো হবে, মানে ওই দিক থেকে যদি কোন গাছটা এখানে আলো বাতাসে হবে কিনা, আলো বাতাসে এটা হবে, কিন্তু এইটা কি এইখানকার অন্যান্য জিনিসগুলোকে স্যাটিসফাই করছে কিনা, আমার কালচারাল দিকটাকে স্যাটিসফাই করছে কিনা, আমার অন্যান্য জিনিসকে স্যাটিসফাই, সেইটা সেই দিক থেকে যদি প্রত্যেকটা জায়গাতে দিয়ে যদি জাস্টিফাই করা যায় তখন হয়তো দেখা যাবে যে এটা 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 মানে ফুলফিল করছে না। আচ্ছা এখানে, আচ্ছা বলো বলো প্লিজ। সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এগুলা যেমন বাড়িঘরের ক্ষেত্রে, বাড়িঘর বাড়িঘর যখন হচ্ছে গ্রামে একটা বাড়ি, কিন্তু বাড়ির সাথে তো আসলে বাড়িটাই তো শুধু বোনা, মানে বাড়িটার আশেপাশে যে সম্পর্কের কথা বললেন, বাড়িটার আশেপাশে সব মিলিয়ে সম্পর্ক থেকে কিন্তু ওইটার একটা, আশপাশের সবকিছু মিলিয়ে কিন্তু ওইটা একটা, এবং পুরোটা মিলেই কিন্তু ওই বাড়ি বা বসত বাড়ি যেটা আমরা বলি না কেন। তো এখন অনেক সময় আমরা দেখি যে পুরো এটাকে না চিন্তা করে যদি, যেমন গাছের ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র একদম মানে বোটানিক্যাল জিনিসটা যদি দেখি বা একটা স্পেসিমেন হিসাবে দেখি গাছকে, যে আমি এখানে এটা টিকবে এটাই হবে সবকিছু, আমি এখানে বুনে দিলাম এই বাড়িটা, হ্যাঁ আমার ক্লাইমেটিক এটা আলো বাতাস আসবে সব কিছু আসবে এটা আমি করে দিলাম, কিন্তু কোথাও আমি আসলে বলছি যে এটা তো আমাকে ওইটা আমার মনে হচ্ছে না, এই গাছগুলা তো আসলে আমার মানে একটা বড় একটা জাম্প হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, এটা তো ধীরে ধীরেই আসলে হচ্ছে হয়েছে, এই ধান গাছ তো এখানে আসলে ছিল না আগে, হয়তো দেখা গেল যে অনেক বছর আগে হাজার হাজার বছর আগে তখন তো এটা হয়তো ফরেস্ট ছিল অথবা এখানে হয়তো পুরোটাই জয় ছিল, তখন তো অন্য একটা ল্যান্ডস্কেপ ছিল, কিন্তু এটা তো ধীরে ধীরে এটা চেঞ্জ হয়েছে এবং বিভিন্ন দিকে জাস্টিফাইড হয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েটেড হয়ে তারপরে এই জায়গায় এসেছে এবং আমরা একে গ্রহণ করেছি, যেরকম করে আমরা নতুন জিনিস গ্রহণ করে গ্রহণ করেছি। তো এই যে নতুন একটা জিনিস আমি নতুন একটা জিনিস বুনবো সেইটা গ্রহণ করার মতো করে যদি আসলে করা যায় তাহলে তাহলে এটা আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা নেই।
এখানে এই টপিকটা একটু পরে আনছি। আমার কাছে মনে হচ্ছে যে একজন কৃষক টেকনিক্যালি একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আর আরেকটা সাইডে আছে যারা আর্কিটেক্ট, যারা প্রফেশনাল আর্কিটেক্ট, যাদেরকে সহজভাবে আমরা আর্কিটেক্ট বলি, যারা বাড়ি ঘর বানান, এরা হল আরেকটা গ্রুপ। আমি একজন কৃষককে একজন প্রফেশনালি বলবো বা সায়েন্টিস্টে বলবো, উনি খুব বুঝে শুনে কাজ করেন, দেখেন, অ্যানালাইজ করে হুট করে কিছু করে বসেন না। কিন্তু উনি যে এই বুনে যাচ্ছেন, উনি রিপিট করে যাচ্ছেন মোটামুটি, এবং ওই রেপিটেশনের ভিতর অনেকগুলো নতুন টেকনিক, টেকনোলজি, প্রথা বার করছেন, ডেভেলপ করছেন। কিন্তু ওইটা হয়তো হয়ে হয়ে এখন খুব একটা স্লো স্তরে আছে। তার আবার নতুন চাহিদাও আছে, এবং নতুন চাহিদায় উনি আর এই কাজগুলো করে যাবেন কি না সেটা জানি না। এটা ঢাকার বাইরে, এরকম ছবি কিন্তু ঢাকার ঠিক এই বাইরেই টঙ্গীর কাছে মিরপুরে এরকম ছবি ছিল, এরকম দৃশ্য ছিল, সেটা সম্পূর্ণ বদলে গেছে। পূর্বাচল এরকমই ছিল, সম্পূর্ণ নেই, তাই না? এই দৃশ্য নেই, তার মানে যে অন্য একটা চাহিদা তৈরি হয়েছে। এই চাহিদার জন্য তিনি কৃষক ছিলেন, তিনি কৃষি জমির মালিক ছিলেন, তিনি অন্য আরেকটা ব্যবস্থায় গেলেন, চাহিদা বদলালো, সেটা আরেকটা ডিসকাশন। আমি বলছি যে এই কৃষিজীবীর ভিতরই যে চাহিদা আছে সেটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। আর আর্কিটেক্টদের কাজ করার আরেকটা চাহিদা, সেখানে তিনি রিপিট করার ইচ্ছা তার খুব একটা বেশি আছে কিনা জানি না, সেখানে তার চাহিদাটা হচ্ছে নতুনত্ব, প্রতিটা কাজেই নতুনত্ব আনা। সেভাবে আর কি আমরা মোটামুটি ট্রেন্ড হই। সেখানে যে উনি ধীরে রিপিট করে সহজ জিনিসটা করে করে আগাবেন, সেখানে জানি না সবাই এভাবে করে কিনা। মূল চাহিদাটা হচ্ছে নতুনত্ব, আর উনি কৃষির কাজ করছেন, উনি নতুনত্ব করছেন না। উনি এই পরিস্থিতি থেকে সবচেয়ে ভালো জিনিসটা বের করে আনার চেষ্টা করছেন প্রতিদিন, প্রতি বছর। তো এই যে চাহিদার একটা ব্যবধান আছে, যদি আমরা এভাবে কম্পেয়ার করি একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, ফার্মার এজ ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, অ্যান্ড আর্কিটেক্ট এজ অ্যান আর্কিটেক্ট। এখন আর্কিটেক্টকে যদি আমি ফার্মার হিসেবে চিন্তা করি অ্যাজ এ মেটাফোর, বা অ্যাজ এ ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আমি তো আমার লেখায় যেটা তুমি পড়েছ আমি বলেছি যে প্রত্যেকটা আর্কিটেকচারাল কাজ ইজ এ ল্যান্ডস্কেপ আর্কিটেকচারাল। কারণ ল্যান্ডস্কেপ যেটা বলি বা গ্রাউন্ড বা মাটি বা জমি, সেটা ছাড়া আর্কিটেকচার সম্ভব না। সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে ফেলি, বা আমরা ওটাকে সাইলেন্ট করে ফেলি, বা ওটাকে মার্জিনালাইজ করে ফেলি, সেটা ছাড়া কোনো ধরনের স্থাপত্য, সেটা হোক বিশতলা বাড়ি বা দোতলা বাড়ি, গ্রাউন্ডিং ছাড়া সম্ভব না। এখানে কমন থিম যেটা একজন কৃষকের বা একজন স্থপতির, দুজনেই গ্রাউন্ড নিয়ে কাজ করে, ইজ দ্য মোস্ট কমন এলিমেন্ট, গ্রাউন্ড এবং গ্রাউন্ডিং, এটা নিয়ে আমি বলেছি। এবং যেহেতু কানের ল্যান্ডস্কেপ নিয়ে চিন্তা ভাবনায় আমার একটা বিশেষ দুর্বলতা ছিল, এই কানের গ্রাউন্ডিং নিয়ে অনেকগুলো কথা আছে, ফ্র্যাঙ্ক লয়েড রাইটেরও আছে, সব আর্কিটেক্টের এভাবে কথা নাই, ওনাদের এই গ্রাউন্ডিং নিয়ে কথাটা আমাকে বেশ আকৃষ্ট করেছে। সেটা নিয়ে হয়তো আমরাও আলাপ করতে পারি। ইংরেজিতে বলছি গ্রাউন্ডিং, বা ভূমিস্থ করা, ভূমিস্থ। না, এটা তো গানের এই প্রসঙ্গেও আমি যতটুকু বুঝি এটা নিয়ে কথা বলব, কিন্তু যেটা আপনি বললেন যে ফার্মাররা, কৃষকরা হচ্ছে যে একই জিনিস রিপিট করছে বা বেশিরভাগ সময়, আর আর্কিটেক্টরা সেই ক্ষেত্রে হচ্ছে চান যে নতুন কিছু করার। এই আমরা যখন আসলে নেচারে দেখি, প্রকৃতিতে দেখি, প্রকৃতির সাথে তো কাজ করছে, কৃষক
একটা তো হচ্ছে যে সে যে রিপিট করেই যাচ্ছে, আর অনেক এই কৃষকের মধ্যেও হয়তো অনেক মানে সৃষ্টিশীল কৃষক হয়তো আছে, যে হয়তো একটু আলাদা করে সে এক্সপেরিমেন্ট করতে, সে নতুন কিছু, কিন্তু সেই নতুনত্বটা মানে প্রকৃত নতুনত্ব, যে নতুন করে আমি এখানে একটা কিছু করলাম, নতুন করে আমি আরো কিছু গাছপালা, নতুন করে হয়তো আমি এর মধ্যে খাল ঢুকিয়ে দিলাম, নতুন করে একটা দেখি না কি ঘটে, নতুন করে আমি একটু আবার আলো ঢুকালাম এর মধ্যে গাছ টাছ কিছু কেটে, দেখি না কি ঘটে। আর কেউ হয়তো দেখছে না এখানে আমি তো জানি বাপদাদার থেকেই জানি যে একটু এরকমই করতে হবে, খনার বচন শুনেছি এরকমই, কিন্তু আর কোনো ইয়ে নেই। তো এই এইটা করেই তো এখনকার কৃষি কৃষিতে এইটা করেই তো দেখা যাচ্ছে যে মানে ফরেস্ট কেটে আমরা কৃষিতে এসেছি, তারপরে আবার এখন কৃষি থেকে আবার আমরা দেখছি যে ফরেস্ট থেকে আবার শেখার চেষ্টা করছি, যে কৃষিতে এসে আমরা একটা লেয়ারেই কাজ করছি, ফরেস্টে তো হচ্ছে যে তিনটা চারটা পাঁচটা লেয়ারের গাছপালা, এখন দেখছে যে আমি একটা লেয়ার যদি কাজ করি তাহলে তো আমার জমিটাকে তো ভালোভাবে ব্যবহার হচ্ছে না, ফরেস্টে তো কত মানে একই জমির মধ্যে কত কিছু, এবং আমি শ্রমও দেওয়া লাগছে না। তার মানে কি যে এরকম করে দেখছে কৃষির ক্ষেত্রে সে কিন্তু ওই যে সে কিন্তু নতুন কিছু চিন্তা করছে, সে নতুনত্ব ওখানে আনছে। তো আর্কিটেকচারের ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে এরকম যদি একদম গভীর ভাবে চিন্তা করে যদি ওই নতুনত্ব নতুনত্ব মানে এটা নিয়ে আসলে আলোচনা করা যায়, নতুনত্ব মানে কি, একটা হচ্ছে যে ডিটেলে গিয়ে নতুনত্ব আনা, আরেকটা হচ্ছে যে আমি মানে একটা অন্তরে নতুনত্ব আনা, আর একটা হচ্ছে যে বাইরে নতুনত্ব আনা, ভেতরটাও তো এক্সপ্রেস হতে পারে এরকম করে। তো আমার কাছে যেটা তো আর্কিটেক্টরা করছে, দু একজনের কথায় এখন আসি যে কাজের মধ্যে নতুনত্ব আমি যতটুকু বুঝি সেখানে হচ্ছে যে এই যে একদম হিস্ট্রিটা বুঝে, একদম বিগিনিংটা বুঝে, তারপর হচ্ছে যে ওরকম করে নতুনত্ব এনেছে একদম হিস্ট্রির উপর বেস করে, একদম নতুন কিছু না। আমি কিন্তু এটা আসলে বলতে পারি যে এটা পুরানো, আমি ওইভাবে অ্যানালাইজ আসলে করতে পারি, অনেক কিছুকেই ওইভাবে দেখতে পারি। আবার যে যেটা ওর ল্যান্ডস্কেপের কিম্বেলের সামনে যে গাছপালা গুলা, এটা তো কৃষি থেকেই মানে আমি যে ইয়ের মধ্যে, তারপরে হচ্ছে নুড়ি পাথর দেওয়া, নুড়ি পাথর এটার আর্কিটেক্ট তো যখন ভালো আর্কিটেক্টটা তো একটা কিছু করে সেখান থেকে হয়তো অনেকগুলা বেনিফিট নেয় সেখান থেকে, তাই না? যে আমি আমি এটার ফাংশনাল বেনিফিট নিব, এস্থেটিক বেনিফিট নিব, এটা ফিলোসফিক্যাল বেনিফিট নিব, কালচারাল বেনিফিট নিব, আবার নতুন কিছু দেখাবো। তো এখানে তো আমি আমি যদি কৃষক হই আমি আমি দেখবো যে এটা হচ্ছে মালচিং, জাস্ট হচ্ছে যে ওখানে আমি চাই না ঘাস, আমি পাথর দিয়ে আমি উইডস কে আমি সাপ্রেস করলাম, দমিয়ে দিলাম, কিন্তু আমি ওইটাকে কি দিয়ে দমাবো সেটা আর্কিটেক্টের চয়েস। আমি আমার ধান খেতে আমি পানি দিয়ে আমি হচ্ছে যে ইয়ে করি, আমি হচ্ছে আগাছাকে মারি, পানি হচ্ছে মালচিং। আবার কখনো আমি ঘাস দিয়েও করি, আমি অনেক জায়গাতে আমি বড় প্রান্তর রাখছি সংসদ ভবনের সামনে যখন এরকম করে, সেটা হচ্ছে ঘাস দিয়ে, পুরাটাই ঘাস এবং সানলাইট দিয়ে এমন করেছে যে ওইটাই কিন্তু একটা ঘাসটাই একটা একটা ইয়ে একটা স্পিসিস। তো এই তো আমার কাছে মনে হয় যে এই যে এইসব সিম্পল জিনিস থেকেই আসলে মানে নতুন কিছু আসলে করা যেতে পারে, খুবই ইয়েতে থেকে, ওই যে গ্রাউন্ডে থেকেই। আপনি কিম্বলের কথা বললে ওটা নিয়ে একটু আলাপ করা যায়, বিশেষ করে এই যে এন্ট্রেন্সের মুখে এই পরিস্থিতিটা, সামনে তো একটা পার্ক, পার্ক থেকে তারপর গাছের সারি, অলমোস্ট লাইক এ ফরেস্ট, ওর ভিতর দিয়ে যাওয়া, তারপর ওই ওই ওখান দিয়ে যখন যাচ্ছি এবং কিম্বলের এন্ট্রেন্সের কাছে যখন যাচ্ছি পুরোটা নুড়ি পাথর, তো এখানে এক্সপিরিয়েন্সটা বদলাচ্ছে। একটা তো একটা যে প্রান্তরের মতো একটা পার্ক,
বাঁশ, তারপর গাছ, গাছগুলো খুব ঘন ঘন ভাবে লাগানো, গাছের ছায়া তার ভিতর দিয়ে যাচ্ছে। অনেকে এই গাছের সারিকে ফরেস্ট বলেছেন, অনেক ক্রিটিক বলেছেন, ফরেস্ট না হলেও ফরেস্টের মতন। আর এই যে নুড়ি পাথর দেওয়া, হ্যাঁ তুমি যেটা বললে এটা হতে পারে এগ্রিকালচারাল প্র্যাকটিস থেকে আলতে পারে মাউচ। আবার অনেকে এটা বলছেন সরাসরি জাপানিজ মন্দিরগুলোর অ্যাপ্রোচগুলোতে নুড়ি পাথর দেওয়া হয়, এটাও হয়তো মাউচ থেকে আসতে পারে। কারণ আমি হাঁটতে হাঁটতে আমার হাঁটার ব্যবহারটাও বদলে যায়। আমি একটা কংক্রিটের উপর যেভাবে হাঁটি, ঘাসের উপর যেভাবে হাঁটি, আর এই নুড়ি পাথরের উপর আরেকভাবে হাঁটি। বিশেষ করে জাপানিজ মন্দিরগুলোতে যাবার আগে এই নুড়ি পাথর দেওয়া হয় যাতে আমার হাঁটার রিদম বদলে যায়। হ্যাঁ, আর একটু কচর মচর আওয়াজ হয় যাতে আমি কারোর সাথে থাকলে এই আলাপও যেন বদলে কমে যায় বা বন্ধ হয়ে যায়। দেন আই এম বিং প্রিপেয়ার্ড ফর এন্টারিং দিস স্পেশাল বিল্ডিং, জাপানিজ কনটেক্সটে মন্দির, আর এখানে তো একটা মিউজিয়াম, মিউজিয়ামও একটা মন্দির। তো এই যে প্রিপারেশন গুলো তৈরি করেছেন কান, উনি তো অনেকভাবে করতে পারতেন, কিন্তু উনি আশ্রয় নিলেন ল্যান্ডস্কেপে। একদিকে পার্ক গাছ, এবং গাছকে তিনি ফরেস্টের মতো। হ্যাঁ, তো এটা একটা দিক কিম্বলেন্ট তা আমার কাছেও মনের কাছেও বিশেষভাবে ধরা পড়েছে। আর আরেকটা দিক কিম্বলের এই যে একটা অংশ আছে বাড়িটার একেবারে পুরো একটা গ্রাউন্ড মানে বেসমেন্ট ফ্লোর বলি বা মাটির নিচের একটা অংশ একেবারে এক্সকাভেট করা, মানে উনি একটা ডিপ্রেস করেছেন, ওটাইকে গ্রাউন্ডিং বলছি। এটা আমি আর কোনো আর্কিটেক্টদের এভাবে দেখিনি, কানের বেশ কয়েকটা কাজে আছে। উনি কেন যেন একটা বাড়ির যে গ্রাউন্ডিং যেখান থেকে উঠে আসছে ওটাকে উনি খুবই carefully but very clearly he wants to expose ke bari ta kibhabe uthe asche eta kimbole vache je oi je excavated jaga ta uni sculpture garden bolchen kintu tumi chuta foundation er chobi dekhate bari je foundation ache ar bishkore Ahmedabad institute of management e uni to foundation ta puro khulei diyechen যেখানে দরকার ছিল না। তো ইটের বাড়ি হয় না ফুটিং এ সেভাবে বাড়িতে, ওটা মাটির নিচে থাকে, মাটির নিচে থাকে, উনি ওটা এক্সপোজ করে দিয়েছেন, দেখাতে যাচ্ছেন এই বাড়িটা এভাবে মাটি থেকে উঠে আসে। হ্যাঁ, তো এই দুটো জিনিস মনে হলো যে এই যে একটা তো মাটির সাথে সম্পর্ক, বাড়িটা মাটির থেকে উঠে আসে, আর মাটির উপরও আমার বিভিন্ন টেকনিক যদি বলি, টেকনিক গ্রহণ করা যেটা গাছ ঘাস ছায়া আলো বাতাস এগুলো দিয়ে বাড়িটাকে এই পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে মেলানো, বিশেষ করে যেটা আমার আমি যেভাবে এখন কানের কাজ দেখি, এই কানের কাজ তো যদি ইফ ইউ সি বাই ইটসেলফ, আর যদি আমি ড্রয়িং দেখি বা ছবি দেখি আমরা শুধু বাড়িটা দেখি। এই ঢাকার কাজেও আমরা সংসদ ভবন, সংসদ ভবনের ছবি যারা দেখেন, যারা কোনোদিন দেখেননি আসেননি তারা শুধু ছবিটা দেখছেন, তারা একভাবে বাড়িটা ইন্টারপ্রেট করছেন, মনুমেন্টাল স্কাল্পচারাল টেকটনিক বিভিন্নভাবে বর্ণনা করছেন এবং এটার যাতে ইন্টারপ্রেট করা যায়। কিন্তু বাড়িটা যখন অবস্থান করছে একটা বিশেষ জায়গায়, তখন কিভাবে কান যে এই প্রাকৃতিক অবস্থার সাথে মিলাচ্ছেন এটা একটু দারুণ। এটা আমি বলবো যারা ইয়াং আর্কিটেক্টস তাদের একটু লক্ষ্য করা উচিত। এবং এগুলো কোথা থেকে এসেছে এটা অ্যানালাইজ করা যায়। তুমি বললে যে কিছু কিছু জিনিস আছে অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস হতে পারে, তো বাট আমার আমাদের পয়েন্টটা হচ্ছে যে এই যে তুমি এখন আমার মনে হচ্ছে যে তিনটা জিনিস, ফরেস্ট অ্যাগ্রিকালচার সিটি, এক সময় তো প্রাকৃতিক ভাবে ফরেস্ট ছিল সেটাই প্রাকৃতিক, তারপর আমরা সেখানে বদলালাম, মানুষ যেখান থেকেই আসলো এসে বদলে সুইপিং ওয়ে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমরা
এগ্রিকালচারাল সোসাইটি হলাম, এগ্রিকালচার থেকে উঠিয়ে উতরে আমরা শহর বানালাম। এখন তিনটা জিনিস হয়ে আছে, এগ্রিকালচার, ফরেস্ট, সিটি, তিনটা কিন্তু তিন রকম। ফরেস্ট আর এগ্রিকালচার আবার ঠিক এক না, ইউ নো দ্যাট, দুটো নিয়ে কাজ করেছো তুমি, আবার ডিজাইন করে ফরেস্ট বানাতে যাচ্ছ চেয়েছো। হ্যাঁ, তো এখন আবার আমরা অনেকে শহরে ফরেস্ট আনার চেষ্টা করছি, শহরকে ফরেস্ট বানাবার চেষ্টা করছি। এই যে তফাৎ হয়ে আছে, বিশেষ করে শহর এবং এগ্রিকালচার, শহর এবং ফরেস্ট, এই যে তফাৎ হয়ে আছে, এই তফাৎটাকে কিভাবে এখান থেকে উতরানো যায়, এটা আর অনেকে চেষ্টা করেছেন। এই কানের কাজটা যে জন্য বললাম যে ছোট করে হলেও এই যে একটা ব্লেন্ডিং বলবো না, একটা দুটো জিনিস এভাবে না থেকে এভাবে নতুন সম্পর্ক তৈরি করছে কিনা সেটার একটা উদাহরণ। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে যদি বলি আমরা দুটো জিনিস হয়ে আছে, শহর এবং কৃষি ল্যান্ডস্কেপ আর আরেকটা ফরেস্ট ল্যান্ডস্কেপ, এই দুটো জিনিস হয়ে আছে, এটা নিয়ে আমরা কিভাবে ভাবব? আমি আরেকটা জিনিস বলি, তারপর আলাপ করা যাবে। তুমি তারপর আমাকে টেক্সট পাঠিয়েছো ছবিটা দেওয়ার পর, যে এই দৃশ্যটা তুমি বলেছো এটা তোমার স্বপ্ন, এটা তো আসল জায়গা, আসল জায়গা, গেলে ওটা পাওয়া যাবে, তাই না? স্বপ্ন না, স্বপ্ন তো গেলে পাওয়া যায় না, বাট তুমি ওটাকে বলছো তোমার স্বপ্ন, তুমি ওখানে যেতে চাচ্ছ। আর আমি তোমার টেক্সটের উত্তরে বলেছিলাম যে আমার যদি স্বপ্ন থাকে, আমি তো শহরে আছি, আমি শহর নিয়ে চিন্তা করি, আমি শহরকে ওখানে নিয়ে যেতে চাচ্ছি, এটা আমার একটা কি বলবো অদ্ভুত স্বপ্ন, এটা নিয়ে আলাপ। স্বপ্ন বলে অনেকগুলো জিনিস বললাম, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক কিছুই এইখান থেকে, তারপরে আমরা যে ফরেস্ট, এগ্রিকালচার আর হচ্ছে শহর, ফরেস্ট ছিল, তারপরে আমরা তার তার মাঝে আমরা বসবাস করা শুরু করলাম, আমাদের খাবার দাবার দরকার, সেজন্য এগ্রিকালচার করা শুরু করলাম, তারপর আস্তে আস্তে করে সায়েন্স, টেকনোলজি এগুলি সব হলো, অন্যান্য কারণে আদান প্রদান বাড়লো, আস্তে আস্তে করে শহর হলো। এখন শহর শহরের মানুষ এই এগ্রিকালচার এরিয়ার মানুষের থেকে এখন শহরের মানুষ বেশি এবং আরো বেশি হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি বেশি হয়ে যাবে, এটা হচ্ছে প্রেডিক্ট করছে মানুষ। তো এখন হচ্ছে চিন্তা ভাবনা, অনেকেই চিন্তা করছে যে তাহলে কি এটার মধ্যে ভালো কি আছে, এটার মধ্যে মন্দ কি আছে। আর হচ্ছে যে এরকম তিনটা জিনিসকে আলাদা করে দেখার দরকার আছে কিনা, ফরেস্ট, এগ্রিকালচার, সব। কারণ হচ্ছে যে এটা তো আমার মনে হয় যে হিউম্যান ইনস্টিংক্ট থেকেই এই জিনিসগুলো তৈরি করা, এবং যার ফলে হয়তো ওরকম একটা এন্ড চলে আসছে যে ফরেস্ট এন্ড এগ্রিকালচার এন্ড সিটি এরকম। তো এখন এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলা তো এখন তো আমাদের জ্ঞান বাড়ছে, আগে থেকে অনেক অ্যাওয়ারনেস এসেছে, যার ফলে এখন আমরা মনে করছি যে এইটা মনে হয় এরকম না থেকে অন্য অন্যভাবে যেতেও হবে, আর এটা যেতে হবে এটা কারণটাও আসছে যে আমাদের চাপের মধ্যেও আছি আমরা, আগে এই চাপের মধ্যে ছিলাম না, আগে আমাদের বুঝতে পারি নাই যে আমরা তো এত মানুষ ছিল না, এত আমাদের চাহিদা ছিল না,
মানে চাহিদা, তো যার ফলে পৃথিবী এখন পৃথিবী অনেকটা অনেক দূর, আমরা পৃথিবী থেকে অনেক কিছু নিয়ে নেওয়ার ফলে এখন হচ্ছে যে আমরা বলছি যে না মানে একসাথে এই জিনিসগুলো করা যেতে পারে কিনা, তো অনেক তো বের হচ্ছে, অনেক চিন্তা ভাবনা বের হচ্ছে। তো এইভাবে চিন্তা করার জন্যই কিন্তু রাস্তা বের হচ্ছে, জাস্ট চিন্তা শিফট করার জন্যই বের হচ্ছে যে আমরা কি তাহলে গ্রাম আর শহর আলাদা করে ফেলবো কিনা, আমরা কি ফরেস্ট কে আলাদা করবো, এগ্রিকালচার এবং ফরেস্ট কে এবং শহরকে আলাদা করে ফেলবো কিনা। যদি চিন্তাটা যদি এরকম হয় যে আমরা এক করে ফেলবো, তাহলে রাস্তা নিশ্চয়ই একটা বের হবে। এই রাস্তা তো এখন বের করছে, আমরা এখনো হয়তো ছোট ছোট করে তো অনেক জায়গাতে আসলে করছে এবং হচ্ছে যে অন্তত লেখালেখিতে তো হচ্ছে, ইমেজে তো হচ্ছে, প্ল্যানিং এ তো হচ্ছে। হ্যাঁ, আপনারা তো ওই যে বেঙ্গল ইনস্টিটিউট বলছে, হ্যাঁ, তারপরে আমাদের বিটেক মাজহারুল ইসলাম, উনিও তো সেই সময়ে যে আমি গ্রাম গ্রাম পরিকল্পনা করছি, একজন যে আমেরিকান একজন ভদ্রলোক এসে যে এই বইটার মধ্যে, এই ছোট বইটার মধ্যে, হ্যাঁ, যে এসে বললেন যে কি করছেন আপনি, আমি গ্রাম পরিকল্পনা করছি। তো এইটা তাহলে কি তুমি পুরো দেশকে গ্রাম বানিয়ে দিতে চাও, তো এরকম প্রশ্ন। তখন না, মানে গ্রামে বা গ্রাম, উনি গ্রাম হিসাবেও বলেছেন যে যে ওইখানেও যেন সে ভালোভাবে থাকতে পারে, শহরের শহর বলতে যে সুযোগ সুবিধা সেই জিনিসগুলো ওনারা পেতে পারে। তো এইটা এইটার জন্য, এবং এর জন্যে উনি আবার আর একটা জায়গাতে বলেছেন যে এইটা যদি হতে হয়, এখন এটা খুবই রেলেভেন্ট, এটা যদি হইতেই হয় তাহলে এইরকম এই যে এই ল্যান্ড সিস্টেমের মধ্যে দিয়ে এইটা আবার করাটা খুবই কঠিন। এখন যেরকম করে আমরা ল্যান্ড, আমার জমি, এইটা তোমার জমি, এটা এই যে জমি ভাগাভাগি ভাগাভাগি, এইটার এইটার মধ্যে থেকে এরকম একটা স্বপ্নে যাওয়াটা সহজ না। তার মানে ওই স্বপ্নটাতে যেতে গেলে তাহলে আমাকে আর একটা বড় স্বপ্ন দেখতে হবে, যেটা হয়তো খুব কঠিন ব্যাপার যে আবার কিভাবে আমরা জমিকে সবার জমি করে ফেলবো, কিছু কিছু জায়গাকে আমরা আমরা মানে সমাজের জমি কিভাবে করে ফেলবো। তো এই এই জায়গাতে যদি না যাওয়া যায় তাহলে বড় জিনিসগুলো আসলে বড় জিনিসগুলো হবে না, কারণ একটা শহর বা একটা নেবারহুড বা একটা কমিউনিটি, সেখানে কিছু জিনিস আমাকে কমন থাকতেই হবে এবং সেই জিনিসগুলো আসলে সবার হইতে হবে। সেই জিনিসগুলো কেউ একজন হয়তো অনেকে মানে ফিলান্থ্রপিক একজন একটু দিল বা এইভাবে আসলে মানে আগের রাজা বাদশাহ যেভাবে করতো ওইভাবে আসলে চলবে না, মানে ওই এই এই হচ্ছে যে যদি আমি স্বপ্ন স্বপ্ন যদি দেখতে চাই, ওইটা যদি আমার স্বপ্ন হয় তাহলে এই স্বপ্নের মধ্যে আসলে, এটা স্বপ্ন বলছি কারণ হচ্ছে যে এখনকার এই সিস্টেমে সিস্টেমের মধ্যে এটা একটা স্বপ্ন, আসলে পুরোপুরি স্বপ্ন এই সিস্টেমের মধ্যে এটা এটা অ্যাচিভ করাটা, যত দিন যাবে এটা আরো খারাপের দিকে যাবে। আমাদেরকে ওই সবাই মিলে আলোচনা করে, যদি আমাদের সবার ভালোর জন্য তো আমরা অনেক কিছু করছি, পৃথিবীর ভালোর জন্য তো অনেক কিছু করছি, তাহলে আবার ভালোর জন্য আবার সবাই মিলেমিশে বসতে হবে যে তাহলে ভালোর জন্য আমরা বাঁচার জন্য এই জিনিসটা অ্যাচিভ করার জন্য তাহলে আমরা আমরা কি কি জিনিস আবার আমরা করতে পারি, নতুন ভাবে ভাবতে পারি। সেই ভাবনাটা না হলে এটা ছোট্ট একটা আমার বাগানের মধ্যে আসলে আমার সৌন্দর্যটা পড়ে থাকবে, আরেকজনের বাগানের মধ্যে, এটা একটা কন্টিনিউয়াস একটা কিছুই আসলে হবে না, স্বপ্নই থেকে যাবে। এটা শহর গ্রাম সব সবার ক্ষেত্রেই আসলে, ফরেস্টেও একই রকম অবস্থা, ফরেস্ট তো আসলে মানে সবই এত পাওয়ারফুলি আমরা কাজ করেছি সব জায়গাতে, বেশিরভাগ জায়গায় আসলে ম্যানমেড ম্যানমেড হয়ে গেছে। যেমন ওই ছবিটাই প্রথমে যে ছবিটা আমরা দেখলাম, এই ছবিটা কিন্তু
সারা দেশ যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে ভালো কিছু হবে না, মানে সব দিক থেকে, সব দিক থেকে মানে হচ্ছে যে এটার আমি বলছি ইকোলজিক্যাল দিক থেকে, সোশ্যাল দিক থেকেও, আমি সোশ্যাল দিক থেকেও হ্যাঁ করে মাঝখানে আসলাম। তুমি ক্যাম্বোডিয়া একটা ভালো এক্সাম্পল, পলপট যখন পাওয়ারে আসলো ও কিন্তু একদম হি ওয়াজ অ্যান অ্যান্টাই আরবান সোশ্যালিস্ট, তার একটা আক্রোশ ছিল যারা শহরে ছিল তারা আগের সামাজিক ব্যবস্থা যেটা ক্যাপিটালিস্ট সামাজিক ব্যবস্থা সেটাকে ধরে রেখেছে, সেটা নিয়ে সেটা দিয়ে পুরো সামাজিক সমাজকে একটা বলে কঠিন শোষণের মধ্যে রেখেছিল। অ্যান্ড হি ওয়াজ ভেরি অ্যাডামেন্ট টু ডিসপার্স অল আরবান মিডল ক্লাস থেকে আপার ক্লাস তো বটেই, সবাই গ্রাম, মানে পুরো দেশটাই একটা গ্রামীণ সামাজিক ব্যবস্থা তো বটেই, এবং গ্রামীণ সামাজিক ব্যবস্থা তো ইজ অলসো প্রোডাক্টিভ ব্যবস্থা, প্রোডাক্টিভ ব্যবস্থা মানে যে ছবিটা দেখছো সেটা উনি কিন্তু একদম মানে দ্যাটস এ ভেরি গুড এক্সাম্পল অফ রেডিক্যাল ডিআরবানাইজেশন, পুরো দেশটাই একটা গ্রামীণ পরিস্থিতি হবে। আর উনি যেটা করেছিলেন পলপট ওটা আরো এক্সট্রিম, উনি গ্রুপ ভেঙে দিয়েছিলেন, ইভেন ফ্যামিলি গ্রুপস, বাবাকে পাঠানো হলো এক গ্রামে, মাকে আরেক গ্রামে, ছেলেকে আরেক, মানে এই যে বন্ডিং, ফ্যামিলি বন্ডিং অ্যাকর্ডিং টু হিজ লজিক দ্যাটস দ্য রুট অফ অল ইভিল, মানে এই যে গোষ্ঠী তৈরি করা, নিজের জিনিস রাখা, নিজের দখল, নিজের জমি, নিজের হাউস হোল্ড, এটা না, ইউ আর পার্ট অফ এ কমিউনিটি, এবং কমিউনিটির কাজ হচ্ছে প্রোডাক্টিভ ফর দ্য লার্জার গোল, দ্যাট ওয়াজ হিজ লজিক, এবং সেজন্য কত মানুষ মারা যায়। তো সেটাও আছে, এবং আমি জাস্ট তোমার যে কথাটা বললে যে এটা পুরো দেশে যে এই ছবিটাই চালু করা হবে সেটাও হয়তো সম্ভব না, ইন এস্থেটিক্যাল ওয়ে অর পারহ্যাপস ডেফিনেটলি ইন এ সোশ্যাল। হ্যাঁ, তো এই যে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো, এটা একটা দিক, এটা নিয়ে কিছুটা আলাপ করা যায় কিনা। আমার আমার কাছে আমি ওই নিউ ইয়র্কার ম্যাগাজিন রাখি, এটা একটা রিসেন্ট কভার, বিশেষ করে এই প্যান্ডেমিকের সময় এটা আরো বড় করে আসছে এই ঘটনাটা, একজন বুঝে যাচ্ছে কিনা একজন ইন্টেরিয়ার স্পেসে কম্পিউটার আমাদের এখনকার অবস্থা ল্যাপটপে দেখছে, ল্যাপটপে যে ছবিটা দেখছে ওটা একটা, এই ছবিটার নাম হচ্ছে ড্রিম ভ্যাকেশন, নিউ ইয়র্ক বা নিউ ইয়র্কের মতো জায়গায় বা হাইলি ডেন্স আরবান অবস্থা থেকে এরকম একটা আমি স্বপ্ন দেখছি। তো এই যে স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখা, স্বপ্ন তো দেখতেই পারি, এটা তো আর যে যার মতো করে স্বপ্ন দেখবে, তাই না কবির? এটা তো আর ঠেকানো যায় না, এটা তার পরিস্থিতি, সে কিভাবে বড় হয়েছে, তার সামনে কি কি হাজির। আর এখন তো স্বপ্ন দেখাচ্ছে মিডিয়ারা, আমাদের স্বপ্ন দেখায়, ওই স্বপ্ন আমরা দেখি, আবার আমরা কিছু কিছু আর্কিটেক্টরাও স্বপ্ন দেখায়, তারা দেখে এবং দেখায়, শুধু স্বপ্ন দেখলে ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট, আমার স্কেচ বই নোট বই ভরে ভরে আমি যদি স্বপ্ন দেখি মাই পার্সোনাল, কিন্তু ইট বিকামস পার্ট অফ এ productive enterprise of an architect, স্বপ্ন দেখানো, এটা এটাকে স্বপ্ন বলবো না ইমাজিনেশন বলবো না ভিশন বলবো, এটা এটাও বিশ্লেষণ করা যায়। তবে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা বেঙ্গল ইনস্টিটিউটে কি করি এমং ভ্যারিয়াস থিংস, আমরা কি স্বপ্ন দেখাই, এটা হয়তো বেঙ্গল ইনস্টিটিউটের আগেও আমি করে যাচ্ছিলাম, করে আসছি। আমার মনে আছে জানি না বোধহয় 20 বছর আগে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওপেন প্রেজেন্টেশন, ওখানে আর্কিটেক্টরা খুব একটা ছিলেন না, অনেক প্রফেশনালসরা ছিলেন, ইঞ্জিনিয়াররা ছিলেন এশিয়াটিক সোসাইটিতে, আমার যে তখনকার কথা নদী নিয়ে কাজ করা, পানি নিয়ে কাজ করা, পানির
ডাইনামিক্সটা গ্রহণ করে শহরকে গোছানো যায় কিনা, ওই থিমে আমি কতগুলো ছবি দেখিয়েছিলাম। তো আমার মনে আছে যে প্রেজেন্টেশনের পরে কয়েকজন এসে বললেন আমাকে, আপনি তো আমাদের স্বপ্ন দেখালেন। এটা অ্যাপ্রিসিয়েট করে বললেন না তিরস্কার করে বললেন বোঝা গেল না, বা দুটো মিলিয়েই বললেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো ভালোই হলো, স্বপ্ন স্বপ্ন দেখানো দরকার। অ্যাজ এ মানে সবার সবাই দেখাবেন কিনা জানি না, কারো কারো কাজ হবে হওয়া উচিত এই যে স্বপ্ন স্বপ্ন দেখ স্বপ্ন দেখ স্বপ্ন দেখ। মডার্ন আর্কিটেকচারের ইতিহাসে এটা আছে, অনেক আর্কিটেক্ট আছেন যারা খুব কম কাজ করেছেন কিন্তু তারা এই যে থিওরিটিক্যাল ভিশন, ইউটোপিয়ান ভিশন, ইমাজিনারি ভিশন দেখিয়েছেন, ভালো মন্দ যাই হোক, ইনক্লুডিং কর্বুজি। হ্যাঁ, তো এই যে স্বপ্ন দেখা এবং দেখানোর মধ্যে দুটো তফাৎ। স্বপ্ন দেখাতে আমার কোনো আমার বিশেষ দখল নাই, আমি দেখে ফেলি স্বপ্ন, তাই না? আর এই ইমাজিনেশন দেখানো তৈরি করা, এখানে আমার দখল আছে, আমি এভাবে দেখাতে চাই। ওর পিছনে কারণ আছে, লজিক আছে, লজিক অফ প্ল্যান্টিং এর মতো লজিক আছে, কেন দেখাতে চাই। তো ওর সাথে আরেকটা জিনিস জড়িত, তোমার পরিস্থিতিতে আছি সেটা আমি ক্রিটিক করছি, ক্রিটিক করে আমি এখান থেকে পরিস্থিতি বদলাতে চাই, সেজন্যই আমি এটা দেখাচ্ছি। এটা শুধু একটা সুন্দর ছবি না, ইটস এ ক্রিটিক। আমরা যখন এই একটা ড্রিম ল্যান্ডস্কেপ দেখাই, ড্রিম ইমাজিনারি ভিশন দেখাই, এখানে শুধু একটা সুন্দর ছবি না, একটা একটা বর্তমান পরিস্থিতির থেকে উত্থানের জন্য আরেকটা জায়গায় যেতে চাই, পরিস্থিতি বদলাতে চাই। এই যে কৃষক হেরে যাচ্ছেন, উনি কিন্তু দেখছেন, উনি খুব ছোট করে বদলাতে চাচ্ছেন, বদলা কোনো নতুন সমস্যা, কেন আমরা কি কি কারণে বদলাতে চাই, সমস্যা হলে বদলাতে চাই, নতুন চাহিদা আসলে বদলাতে চাই, নতুন পরিস্থিতি আসলে বদলাতে চাই, কোনো অভাব ঘটলে বদলাতে চাই। উনিও বদলাচ্ছেন, উনিও বদলান, ছোট ছোট করে বদলান। হ্যাঁ, তুমি তো বলে একটু আগে, কিন্তু ওটা হয়তো এতটা মানে পুরো স্কোপে মানিয়ে ওঠাটা হয়তো সবার চোখে চোখে পড়ে না। এখন আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে, একদিকে গ্রাম আর একদিকে শহর। গ্রাম বলতে আমি অ্যাগ্রিকালচারও বুঝছি, কিছুটা ফরেস্টও বুঝছি, ওগুলোকে যদি একসাথে এখন দুটো একটা দ্বৈততা এসে দাঁড়িয়েছে, এটাকে মানি কিনা, এটাকে অ্যাক্ট করে ফেলবো কিনা, মানে মানে চিন্তায় ইমাজিনেশন। মাজহারুল ইসলাম উনি বলেছেন যে উনি এই দুটো দু রকম উনি ঠিক মানেন না, উনি উনি এটা অ্যানালাইজ করেছেন ফ্রম হিজ সোশ্যালিস্ট অ্যানালিসিস। কারণ 50-60-এর দিকে খুবই তফাৎ, শহরে অপরচুনিটি বেশি, ইকোনমিক অপরচুনিটি, তফাৎগুলো চিন্তা করে উনি বলেছেন গ্রামের মানুষ এভাবে থাকবে, এই তফাৎটা উনি মানেন। তো আমরাও এই এই দুটোর তফাৎটা নিয়ে আলাপ করতে পারি কিনা, এবং সেই জন্য তোমার ছবিটা দেখিয়েছো স্বপ্ন হিসাবে। আমি বলবো এই স্বপ্নর থেকে একটা নতুন ইমাজিনেশনে যাওয়া যায় কিনা, নতুন ইমাজিনেশন কিসের ইমাজিনেশন, নতুন ধরনের যদি শহর বলবো, হ্যাঁ নতুন ধরনের শহর এটা চিন্তা করা যায় কিনা। আমি আজকাল আবার আমি আরেকটা টার্ম ব্যবহার করতে চাচ্ছি যে শহর না বলে অন্য কিছু বলা যায় কিনা, যেটা শহরও বুঝায় গ্রামও বুঝায়, সেটা হচ্ছে জনপদ। শহর না বলে জনপদ, নতুন ধরনের জনপদ চিন্তা করা যায়। যে স্বপ্নের স্বপ্নের ব্যাপারটাই দেখেন, যে আপনি বলেন যে 20 বছর আগে আপনি সবার সাথে শেয়ার করেছেন সোসাইটিতে, 20 বছর পরে আপনি কি দেখতে পান? আপনি আমি জানি না ঠিক ওই লেকচারটা থেকে, কিন্তু 20 বছর আগে যে এই পূর্ণনগর সেবা 97-তে আমরা কিন্তু এই কথাগুলা, এই যে কথাগুলা আপনি বলতেন
সেই কথাগুলো কিন্তু আমরা এখন অনেকের মুখে শুনি। তো এটা তাহলে কি হলো যে তাদের করে নিয়েছে, সবাই তাদের করে নিয়েছে এই এইটা, এবং তারা গ্রহণ করেছে এই এই। আমরা বলছি যে এই ডেল্টাইক ল্যান্ডস্কেপটা কেমন করে হবে, তারপরে এইটা এইটা যে এরকম একটা শিফটিং ল্যান্ডস্কেপ, এইগুলি এইগুলো নিয়ে আমরা কিন্তু অহরহ বলছি, এবং এটা একদম আমাদের ভেতরে ঢুকে গেছে আমরা মনে। কিন্তু এই ঢুকে যাওয়াটা তো এই কথাবার্তারই আসলে ফলাফল, এই ডিসকোর্সেরই আসলে ফলাফল, এত মানুষের মধ্যে ঢুকে গেল, অনেক মানুষজন একইভাবে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই যে স্বপ্ন দেখা, একজন দেখুক বা দুই, আপনি দেখেছেন বলেছেন, কিন্তু আরেকজনের মধ্যে এটা পজিটিভলি সংক্রমিত সংক্রমিত হয়েছে। হ্যাঁ, তো এই আমার আমার কাছেও এটা মনে হয়, হিস্ট্রিতে তো আমরা দেখি, আপনি হিস্ট্রি বললেন যে অনেকে এরকম করে স্বপ্ন দেখেছে, তারপরে আবার সেটাকে ইমাজিন করেছে, ভিজুয়ালাইজ করেছে সেটাকে, আবার বারবার ইমাজিনেশনটাকে ভিজুয়ালাইজ। তো এইটা একটা। আর আমি আমি এখন যেটা আর একটু অন্যভাবে বলতে চাই সেটা হচ্ছে যে এই স্বপ্নটা, স্বপ্ন তো একা একা দেখে, আরেকজন আরেক রকম স্বপ্ন দেখে, কিন্তু এই যে ইমাজিনেশনটা যদি অনেকে মিলে করা যায়, অনেকে মিলে যদি এক ইমাজিনেশনটা আসলে যদি করা যায়, এইটা যেটা মানে আমাদের তো কৃষিতে যদি আমরা দেখি যে যা হচ্ছে, কিছু তো টেকনোলজি যাচ্ছে, কিছু এরকম হচ্ছে, তারপরে সবাই মিলে কিছু ইমেজ তৈরি করছে, সেই ইমেজটা হয়তো এরকম করে আমাদের মতো আঁকাকি করে না, ওরা হয়তো গ্রাউন্ডে ইমেজ গুলা তৈরি করছে, একটা পাইলট করছে, একটা কিছু করছে, তারপরে সেটাকে দেখা যাচ্ছে যে অনেকেই আবার ওরকম করে গ্রহণ করছে, সেটা ভালোর দিকেও হইতে পারে, খারাপের দিকেও হতে পারে। একদম এক সময়ে যে ইয়ে বিপ্লবের, সবুজ বিপ্লবের নামে যেদিকে গিয়েছি, খুব তাড়াতাড়ি তো গিয়েছি, সেটা নিয়ে তো এখন আবার আমরা মানে পিছানোর চেষ্টা করছি অনেক দ্রুত গতিতে। তো তার মানে হচ্ছে সবাই মিলেও আসলে এরকম ভাবে এরকম ইমেজ তৈরি করা যায়, এবং সেইটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি এই তৈরি করা। এখন শহর, আমি পার্সোনালি মনে করি যে আপনি যেটা বললেন যে কৃষি, তারপর তারপর হচ্ছে যে ফরেস্ট, হ্যাঁ, জঙ্গল, বন, এবং হচ্ছে শহর, আমি মনে করি যে তিনটাই আসলে একটা অবিচ্ছিন্ন একটা জিনিস হতে, কন্টিনিউম হতে পারে। আমি এইভাবেই আসলে আমি যত দিন যাচ্ছে আমি জানি না এটা কিভাবে, কিন্তু এই যে এই চিন্তাটা, এই চিন্তাটা যদি আমরা করতে থাকি, মানে খুব স্ট্রংলি চিন্তাটা করতে থাকি, হ্যাঁ, যে হ্যাঁ আমরা পানির সাথে বসবাস করব, পানির সাথে ফাইট করার দরকার নাই, পানির সাথে আমরা বসবাস করব, আমাদের ডেল্টাতে এরকম করে বসবাস করব, এখন কিন্তু এটা নিয়ে অনেক 20 বছর আগে থেকে বলছেন, এখন কিন্তু অনেকে এইভাবে চিন্তা করছে, হ্যাঁ, সারা বাংলাদেশে চিন্তা করছে, সারা পৃথিবীতে এরকম করে অনেকে চিন্তা করছে। তো এইভাবে যদি আসলে, এবং দেখা যাবে যে আমি আমি বলছি কিন্তু হয়তো পৃথিবীর আর এক প্রান্তে আরেকজনও কিন্তু একইভাবে বলছে, কারণ সমস্যা তো একই রকম। হয়তো আর্কিটেক্ট বলছে, কেউ লিটারেচার থেকে বলছে, কেউ হয়তো আবার 50 বছর আগে এই যে রেচেল কার্সন বলে গেছে, হ্যাঁ, সব আবার আমাদের দ্বিজেন শর্মা বলছে, বিভিন্ন ফিল্ড থেকে বলছে। যখন দেখা যাচ্ছে যে আমরা এই সবার থেকে নিয়ে যদি এই ইমেজটা, আর্কিটেক্টরা তো আসলে আমার কাছে মনে হয় ওই সেন্সে পাওয়ারফুল, শুধু শুধু তো লেখালেখি করছি না, আমরা ইমেজ তৈরি করছি, আর যদি আমরা সংঘবদ্ধ ভাবে ভালো যদি আমরা এটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারি, এটা অনেক তাড়াতাড়ি আসলে চলে যেতে পারে, এবং সেটাকে কোনো কোনো কিছু যদি আমরা সেটাকে মানে দেখাতেও পারি, হ্যাঁ, মানে শুধু তো হলো না, সেটা যদি কোন একটা আমরা সারা দেশ নিয়েই চিন্তা করলাম, কিন্তু কোনো একটা শহর নিয়ে আমরা হয়তো একটু গভীরে চলে গেলাম, গিয়ে সেখানে হয়তো সেটাকে আমরা কিছু কিছু জায়গা করলাম, কারণ এটা দেখেই হয়তো অন্যগুলো সলভ হবে। তো আমার কাছে মনে হয় যে এই যে স্বপ্ন দেখাটা এরকম করে আসলে হতে পারে, আর যে
যে ছবিটাকে আমি বলছি স্বপ্ন, সেটা ঠিক এই ইমেজটা হয়তো স্বপ্ন, কিন্তু এরকম একটা জিনিস রাখা যেতে পারে সেটা স্বপ্ন না, সেটা হচ্ছে যে মানে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, মানে আমি চাই যে এরকম এরকম রাখা যেতে পারে। এর মধ্যে এইটাই শহর, শহরের পার্ট আসলে হতে পারে, এখানেই হয়তো পেছনে একটা ফরেস্ট আছে, এখানেই শহর আছে, এখানেই গ্রামতে, এরকম কি আসলে হতে পারে কিনা এই চিন্তা। ভালো জিনিস বললে, এটা নিয়ে আমাদের আগানো দরকার। তুমি কাজ করছো, আমিও কিছুটা করছি, এই যে কন্টিনিউমের কথা বলুন, হয়তো যদি ল্যান্ডস্কেপ শব্দটাই ব্যবহার করি তাহলে তিন রকম ল্যান্ডস্কেপ হয়ে আছে মানুষের জীবনে। একটা তো শহর বা গ্রাম, এটাকে বসতি বলি বা জনপদ বলছি, হয়তো গ্রাম থেকে শহর একটা স্তরের ব্যাপার ইন ওয়ান সেন্স। আরেকটা হচ্ছে যে অ্যাগ্রিকালচার, কৃষি, যেরকম কৃষি দ্যাট সর্ট অফ ল্যান্ডস্কেপ, যেটা আবার রোমানরা মানে সিসেরো বলেছিলেন সেকেন্ড নেচার। একটা হচ্ছে প্রাথমিক নেচার, একটা সেকেন্ড নেচার, দেখতে নেচারের মতো আসলে ইটস টোটালি কনস্ট্রাকটিভ, তিনি অ্যাগ্রিকালচারের কথা বলেছেন। আর তিন নম্বর হচ্ছে ফরেস্ট, ওটাই প্রাইমাল নেচার, এবং এখন আমরা ফরেস্ট আমরাও আবার তৈরি করছি, ফরেস্ট তৈরি ছিল এখন আবার তৈরি করছি। তিনটা জিনিসই আমরা আবার তৈরি করতে পারি এবং তৈরি করার প্রয়োজনীয়তা আছে। আর তিনটা সম্পর্ক কি হবে, ইট ক্যান বি অ্যাকচুয়ালি আর কন্টিনিউ, কখন কখন কোথায় কতটুকু হবে সেটা তো বিশেষ জায়গা ধরে বিবেচনা করার ব্যাপার আছে। আবার আরেকটা হতে পারে যে কন্টিনিউমটা আরো যদি ব্লার করে দেই, তিনটা একই জায়গায় আরেকভাবে হতে পারে কিনা। তো এগুলো শুধু ছবি আঁকার ব্যাপার না, এগুলো তো গভীরভাবে গবেষণা করে বিশ্লেষণ করে পুরো জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা বুঝে ইম্প্যাক্ট বুঝে তারপর ছবি রচনা করা, এবং ছবি রচনা আর্কিটেক্টরা পারেন, করেছেন আর্কিটেক্টদের আরেকটা কাজ, শুধু বসে নেই ক্লায়েন্ট আসলো প্লট পেলাম বাড়ি করলাম, that's a conventional practice, কিন্তু আর্কিটেক্টরা এই কাজটাও করেছেন ছবি দেখানো কি হতে পারে, সেটাই আমরা আমি বলছি যে সেই কাজটা আমাদের আছে বাংলাদেশে, তুমি করছো, অন্যান্যরাও করছে, এই ছবি দেখানো কি হতে পারে, থেকে স্বপ্ন বলি ইম্যাজিনেশন বলি, that's a different matter, বা কি হতে পারে, সম্ভাবনাটা কি, এই যে নতুন স্তরে যাওয়া যেখানে আর্কিটেকচার, সিটি, ল্যান্ডস্কেপ, ডেল্টা জিওগ্রাফি, অ্যাগ্রিকালচার, ফ্লাট প্লেন, এগুলো একটু ইন্টিগ্রেটেডভাবে চিন্তা করা, এবং প্রত্যেকটারই জায়গা জায়গা মতো থাকা। তো এই ছবিগুলো আমাদের দেখানো দরকার। প্রথমত এই দেখানোর ব্যাকগ্রাউন্ড আছে, যেটা বললাম রিসার্চ আছে, সেটা তো করতেই হবে, করে ছবি তৈরি করা, বসে থেকে না, মানে বসে থাকলাম আমাকে কে এঙ্গেজ করবে, কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি বা সরকার আমাকে বলবে তারপর করবে, সেটা হতে পারে, তাহলে বসে থাকতে হবে, কিন্তু বসে থাকার আগেই আমাদের কারো কারো আগ্রহী হতে হবে যে আমি নিজের মতো করে এই জিনিসটা, যেহেতু আমার একটা তাগিদ আছে, এই যে তোমার তাগিদ এই কন্টিনিউম নিয়ে চিন্তা করা, আমার আরেক রকম তাগিদ, আমি হয়তো একটা জিনিসে এমফেসাইজ করি বেশি, তুমি আরেকটা জিনিসে এমফেসাইজ করো, বাট নানদারলেস তোমার আর আমার হয়তো একটা মিল আছে যে আমরা এই কন্টিনিউম নিয়ে কাজ করছি। এবং শুধু কাজ না, কাজ মানে কি, এই রিসার্চের ভিত্তিতে আমরা একটা এই যে নতুন সম্ভাবনার ছবি দেখাতে চাই, আঁকতে চাই। এই ছবি কেন আঁকতে চাই, ছবি কেন দেখাতে চাই, আমরা করেছি, তুমিও করেছো, আমরা আমি হয়তো লিখছি, বই বার করেছি, তারপর আমরা এক্সিবিশন করেছি, কারণ আছে, নিজের কাজের বড়াই করার জন্য,
আমরা এই ছবিগুলো রাখা, মানুষের মনে যেন গেঁথে যায়, তাই না? এগুলো ঠিক সব পলিসি দিয়ে আসে না। প্রথম মানুষকে যারা যারা এই নতুন এই যে সম্ভাবনার ভুক্তভোগী হবেন তাদেরকে দেখান এবং তারাই সিদ্ধান্ত নেবেন, তুমি যেটাও করছো তারাই সিদ্ধান্ত নেবেন এর থেকে আমি কি গ্রহণ করবো, আমি যাবো কিনা, আবার এটা পরিবর্তন করে আরেকটি জায়গায় যাওয়া যায় কিনা। এই ছবিগুলো করার দেখানোর বিরাট একটা অ্যাক্টিভিস্টিক কারণ সেটা বলছি, এবং সেটা আর্কিটেক্টরা পারেন, অন্যান্যরাও পারেন, হয়তো অন্যান্যদের নিয়ে আর্কিটেক্টদের করা উচিত। তো সেটা আমাদের কাজের একটা বিরাট অংশ, ছবি তৈরি করা, ছবি দেখানো, সম্ভাবনার চিত্রগুলো, চিত্রকল্প, রূপকল্প বলি আমি মাঝে মাঝে, রূপকল্প রচনা করা, এটা 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 অলমোস্ট, আমি আমি যদি বলি স্বপ্ন না, অলমোস্ট পসিবল এইরকম একটা অবস্থানে যাওয়া। এবং এগুলোর কারণ হচ্ছে যে একটা প্রাথমিক কারণ, যেটা আমি কালকেই হয়ে যাবে সেটা সম্ভবও না, সেটা হবেও না, তার জন্য আমি দমে থাকবো না, একটা ডিসকোর্স তৈরি করি। যেটা বলি ডিসকোর্সটা তৈরি হলে আমাদের প্রফেশনের মধ্যেও ডিসকোর্সটা তৈরি হোক, তার বাইরে তৈরি হোক, এবং সবাইকে নিয়ে, সবাই বলতে সাধারণ মানুষ, এই আমরা যে এক্সিবিশনগুলো করেছি এগুলো আমাদের টার্গেট ছিল সবাই, নট প্রফেশনালস, এবং ছবিগুলো দেখানো, কথাগুলো বলা এমনভাবে করেছি যে যে কোনো কেউ দেখে আকৃষ্ট হবে, পড়বে এবং মনে গেঁথে যাবে যে এই সম্ভাবনার জায়গায় যাওয়া যাবে। এই এইটাই আবার আমি একটু মানে কৃষির কৃষিতে যদি আবার আসি, যে কৃষির এই যে নতুন উদ্ভাবন বা কৃষিতে নতুন নতুন জিনিস কিভাবে যাচ্ছে, কৃষি থেকে আসলে অনেক কিছু শেখার আছে, এমনি ট্রেডিশনাল কৃষি থেকেও, আবার হচ্ছে যে যেভাবে সংঘবদ্ধ ভাবে বা প্রাতিষ্ঠানিক ভাবে যেভাবে কৃষিটা যাচ্ছে পড়ালেখা করে, সেটা দুইটা থেকে। কারণ হয়তো কৃষিটার কৃষিটা একদমই আমাদের মিলেমিশে আসে তো, এবং কৃষি এবং কৃষক এটা আমরা ভালো মতো বুঝি, আবার যে একজন এগ্রিকালচারিস্ট তার সাথে সম্পর্কটা ওরকম করে তৈরি হয়ে গেছে, তৈরি কোনো যে কোনো ভাবে মানে করে ফেলা গেছে, যারা কৃষিবিদ তারা তৈরি করতে পেরেছে বা সরকার কোনোভাবে প্রয়োজন মনে করেছে, যার ফলে হচ্ছে যে একজন কৃষক তো তাকে হয়তো পয়সা করে দিচ্ছে না, তারপরেও একজন কৃষিবিদ তার কাছে কৃষিবিদের কাছে থেকে সে পরামর্শ নিতে পারছে, কারণ হচ্ছে যে সরকার কৃষিবিদকে কোনোভাবে পয়সা করে দিচ্ছে, তার বেঁচে থাকার ব্যবস্থা সরকার করছে। ঠিক এইভাবে স্বাস্থ্যের দিকেও কিন্তু মোটামুটি এগিয়ে গেছে ওরকম করে। তো এখন হচ্ছে যে যারা কিন্তু এই যে স্বাস্থ্য কৃষি এইটার এইটা থেকে কোন অংশে হচ্ছে যে একটু কম প্রয়োজনীয় না বাড়ি, বাড়িঘর খুবই প্রয়োজনীয়, একটা বাড়ি বানাচ্ছি আমরা, আমি আমি কৃষিও করছি, আমি আবার নিজের স্বাস্থ্যটাও রাখছি, তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। আবার হচ্ছে বস্ত্র, হ্যাঁ অন্য বস্ত্র বাসস্থান বস্ত্র এটা তো আছে, কিন্তু প্রফেশনালের এই এই জায়গাটাতে আমরা কিন্তু যে কোনো কারণ হোক পিছিয়ে আছি। এইটার মধ্যে যে একটা প্রফেশনাল নলেজ দরকার আছে, এই যে আর্কিটেক্ট নামে যে একটা দল আছে তারা যে এইটা নিয়ে ভাবনা চিন্তা করে এইটা সম্পর্কে কিন্তু জানে না বললেই চলে, খুব কম জানে। আমি যে ঝিনাইদহ শহরে আছি আমি দেখছি যে জানে না। তো এখন হচ্ছে যে এই কৃষিতে স্বপ্ন স্বপ্ন যখন দেখছি সবার স্বপ্ন করে ফেলাটা অনেক সহজ হচ্ছে ওইটা, কারণ হচ্ছে যে তার সাথে একটা জানে যে কৃষিবিদ আর হচ্ছে ইয়ে তার সাথে একটা সম্পর্ক এরকম তৈরি, তার সাথে আস্থা এরকম একটা সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে। স্থপতিদের সাথে কিন্তু
অন্যদের ওরকম একটা সম্পর্ক তৈরি হয়নি, আমরা এখনো ওইটা তৈরি করতে পারি যে কোনো ভাবে এখনো পর্যন্ত। যে এরা তো মনে হয় ধনী মানুষের বাড়ি ঘর করে, আর শহর শহর টহর তো মনে হয় এরা করে না, এরা শুধু ধনী মানুষের বাড়ি ঘর করে, বাগান শহর এটা এটা না, ওরা শুধু এটা। তো এই যার ফলে এখানে কিন্তু শহর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এখানে শহর ডিজাইন কে করছে? আমি বারবার ঝিনাইদহের কথা বলছি, আমি দেখছি ঝিনাইদহ শহরে কে ডিজাইন করছে, এখানকার ডিসি ডিজাইন করছে, উনি ইংলিশে মাস্টার্স করছেন, উনি প্রশাসনের একজন মানুষ। আর মেয়র ডিজাইন করছেন, মানে হ্যাঁ এখানে এটা করো এখানে এটা করো। ইউএনও উপজেলা নির্বাহী অফিসার উনি ডিজাইন করছেন। এবং হচ্ছে সরকারের দিক থেকেও একটা নাম কাও আসছে যে হচ্ছে হ্যাঁ প্ল্যানিং ইয়ে থেকে যে আছে শহর মাস্টার প্ল্যান করা। অনেক অনেক অপচয় করে, অনেক খরচ রোজ করে বিভিন্ন ছোট ছোট শহরে মাস্টার প্ল্যান করা হয়েছে। সেই মাস্টার প্ল্যান প্ল্যানটা প্ল্যানের মধ্যে যদি কোনো স্বপ্ন থেকেও থাকে, সেই স্বপ্নটা কোনোভাবেই কমিউনিকেট করা হয় নাই শহরের মানুষের সাথে। যেহেতু শহরের একটা মাস্টার প্ল্যান আছে, ওটা না থাকলে আরো ভালো হতো, ওইটা খুবই খারাপ অবস্থা। কিন্তু সেই খারাপ অবস্থাটাও অন্তত বেসিক যে সার্ভে গুলো সেটুকু জানলেও কিন্তু একটা ওর উপর বেস করে অন্যরা কাজ করতে পারে, সেই ব্যাপারটা কেউ জানে না। ঝিনাইদহ শহরের এই যে পৌরসভার ইঞ্জিনিয়ার, এখানে তো প্ল্যানার নাই, আর্কিটেক্ট নাই, কেউই নাই ঝিনাইদহ শহরে, এখন আমরা মাত্র দুজন আর্কিটেক্ট। তো কেউ ওনার ওইটা কেউ পড়তে পারে না, একটা তো হচ্ছে যে ইংরেজিতে লেখা, সেটা তো পড়তে না পারার কথা, আর একটা হচ্ছে যে সেটা এনাদের পড়ার মতো করে এরকম তৈরিও করা হয় নাই, আর হচ্ছে যে ওরকম করে দেওয়াও হয় নাই তাদেরকে, বা তাদের সাথে কথাবার্তা করেও হয় নাই। তার মানে ওটা হচ্ছে যে শেলফেই রয়ে গেছে। আর শহর কিন্তু চলছে, শহর কিন্তু পরিকল্পনা হয়ে মানে কন্টিনিউয়াস চলছে। কে ডিজাইন করছে শহর? এই যে তো এখন এবং দ্রুত গতিতে শহর শহরের যা অবস্থা গত 15-20 বছরে, শহরের যা অবস্থা, সব অলিগলি তিনতলা চারতলা বাড়ি সব ভরে গেছে, যা প্রয়োজনের থেকে বেশি বাড়ি ঘর বানাচ্ছে মানুষ। এবং যত আমরা হয়তো ইকোনমিক্যালি যত বেশি আরো আমরা সচ্ছল হব, আরো বেশি এটা ঘটতে থাকবে, যার প্রয়োজনের তুলনায় আমাদের অনেক বিল্ডিং বিল্ডিং তৈরি হবে, এবং মাল্টি স্টোরি বলতে গেলে স্লাম তৈরি হচ্ছে। তো এই এইরকম অবস্থাতে এই যে ইমাজিনেশনটা, এইটা আমাদেরকে মনে হয় যে দ্রুত গতিতে সবাই মিলে এই ইমাজিনেশন, যেরকম কৃষিতে ও জানে যে কৃষক জানে যে আসলে সে ইমাজিন কি করছে, কৃষকের সাথে মিলেমিশে ইমাজিনেশন হচ্ছে। এখানেও হচ্ছে যে এই যে সিটিজেনদেরকে সাথে নিয়ে পুরোপুরি সেটা, এবং এটার সুবিধা হচ্ছে কি, সেই ইমাজিনেশনটা যদি করে ফেলা যায়, সেটা যদি সবার চোখের সামনে থাকে, তাহলে তারপরে আর আর্কিটেক্টকে খুব বেশি চাপাচাপি করতে হয় না। তারপরে দেখা যাচ্ছে মেয়র একটা করে ফেলছে ওই ছন্দেই একটা, তারপরে ডিসি একটা করছে, একটা সাধারণ মানুষ করছে, একটা ইয়ে করছে, তারা কিন্তু এটা ওই সবাই মিলে যেটা দেখলো, এবং সে জানে যে কার কাছে যেতে হবে, ওই আর্কিটেক্টের কাছে যেতে হবে, ওই প্ল্যানারের কাছে যেতে হবে। এর আগে কিন্তু সে জানতোই না, সে জানে যে কখন আমার ওই যে ডাক্তারের মতো যে কখন জ্বর হলে আমি নিজেই আমি ট্রিটমেন্ট করতে পারবো, আর আমার যদি আরো জটিল কিছু হয় তাহলে আমার কাছে ডাক্তারের কাছে যেতে হবে। সে কিন্তু জানে ডাক্তারের কাছে যেতে হবে, এখন তো সে জানেই না যে আর্কিটেক্টের কাছে যেতে হবে। আর্কিটেক্টের যেতে হবে সেটা জানলেও তারপরে আর্কিটেক্ট নাই। প্রতিটা শহরে গ্রামে কোনো মানে আর্কিটেক্ট মানে কেউ কি অ্যাক্সেস করতে পারে আর্কিটেক্টকে? তো বা এই আর্কিটেক্টকে যে যা ডিজাইন করে দিতে হবে না, এই যে ভাবনা চিন্তা তার সাথে কথা বলার জন্য, ভাবনাই তো, সে একটা বাড়ি বানাচ্ছে, সে একটা গ্রাম বানাচ্ছে। আমি দেখেছি এই আলোচনাটা অনেক পাওয়ারফুল, এই আলোচনা করেই আসলে আমি হয়তো আঁকলাম না কিছু করলাম না, অনেক কিছু চেঞ্জ। কারণ মানুষ কিন্তু 100 জনের মধ্যে
30-40 জন অন্তত পক্ষে তারা শোনার মতো ওরকম মানসিকতা নিয়ে কিন্তু আছে। শেষমেশ হয়তো একদম পুরোপুরি ওরকম ইমেজ হয় না, কিন্তু একটা লেভেলে যাওয়া যায়। তো আমি বলছি সবাই মিলে এই স্বপ্ন দেখাটা, এটা খুব জরুরি। অনেক অনেকগুলো জিনিস বললে, খুবই পাওয়ারফুল জিনিস, পাওয়ারফুল কথা বললে। আমরা সবাই, আমরা তো বসে নেই, কেউ বসে নেই, আমরা সবাই বিভিন্ন ছন্দে আন্দোলিত। তোমার মেয়র সাহেব বলো, ইঞ্জিনিয়ার বলো, পলিসি মেকার বলো, আর্কিটেক্ট বলো, গৃহিণী বলো, বসে একটা সময়ের প্রবাহে যেভাবেই হোক বিভিন্ন ছন্দে আন্দোলন বিভিন্ন, এইটাই হচ্ছে ইস্যুটা। আছে আমরা বিভিন্ন ছন্দে তুলছি, সেখান থেকে ছন্দের দ্বন্দ্ব, এটাই বলব, তাই না? আমরা শহর বানাচ্ছি, ওখানেও কতগুলো ছবি চিন্তা করে, কতগুলো কোথা থেকে এসেছে এটা অ্যানালাইজ করা যায়। আমি ওভার ফ্লাইওভার দিব, এলিভেটেড রোড দিব, প্রত্যেকটা প্লটে 14-তলা বাড়ি বানাবো, এটাও তো একটা ছবি থেকে এসেছে। ছবিটা কেউ সাজিয়ে গুছিয়ে দেয়নি, বাট ইট হ্যাজ সার্কুলেটেড ওভার টাইম, অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর পারসুইং। আমার শহর বনে যাচ্ছে ওই ছবি দেখে, ওই ছবি চিন্তা করে দেখে। এটা বিশেষ করে যারা ডিসিশন মেকার তাদের মাথায় এই ছন্দই দৌড়ছে। তা আমাদের একটা যদি বলি উল্টো ছন্দ, প্রতিছন্দ আনা দরকার, ইট হ্যাজ বিকাম ভেরি ক্রিটিক্যাল, ভেরি ক্রুশিয়াল। এবং এটা আমি বলবো যে এটা মানে আইডিওলজিক্যালি ক্রুশিয়াল। সেখানে আমাদের আর্কিটেক্টদের সবার না হলেও চলবে, কারোর কারোর অ্যাক্টিভিস্টিক পজিশন নিতে হবে এই ছবিগুলো দেখিয়ে। আমার তুমি যেটা বললে, আমার তো মনে হয় যে একটা ল্যান্ডস্কেপ রেভলিউশন দরকার, একটা আরবান রেভলিউশন দরকার। আরবান বলতে স্ল্যাশ ল্যান্ডস্কেপ রেভলিউশন, কারণ এত দ্রুত গতিতে এই যে অন্য ছন্দটা এগুচ্ছে, এবং কিভাবে শুধু গ্রাম এগ্রিকালচারাল ল্যান্ড নষ্ট করছে না, শহরকেও নষ্ট করছে। শহর বলতে বড় শহর, ছোট শহর, গ্রামীণ, সেগুলোও নষ্ট করছে। আমরা কিভাবে একটা অন্য ছন্দে চলে গেলাম খুবই দ্রুত, সেটা দ্রুত আগাচ্ছে, এর তার বিপরীতে যে আরেকটা ছন্দ দাঁড় করাবো সেটা করছে, তুমি করছো, আমরা করছি, আরো কেউ করছে। এটাকে আরো একটা মানে আরো ইন্টেন্সিভ ভাবে, আরো বড় করে, তুমি বললো আরো সবাইকে নিয়ে, কিভাবে সবাইকে নেওয়া যায়, এটাও একটা টেকনিক স্ট্র্যাটেজির ব্যাপার। আমার মনে হয় এটা, আই থিঙ্ক উই নিড এ ল্যান্ডস্কেপ রেভলিউশন, সবাইকে নিয়ে এবং হচ্ছে সরকারকে নিয়ে, সরকার থাকতে হবে, সরকারকে যদি রাখা যায় এটা অনেক দ্রুত এটা ছড়াবে। আমরা এই যে ছোট ছোট করে করছি, এটা ছোট ছোট থেকে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা হচ্ছে সরকার যন্ত্রের মধ্যে ঢুকতে পারছি ততক্ষণ পর্যন্ত এটা রাইট রাইট অবশ্যই। কিন্তু সরকার যন্ত্রে ঢোকার তো আবার কতগুলো মানে একেবারে গোছানো পরিস্থিতি আছে, ভাব আছে। সরকার যন্ত্রে ঢোকার আগে আমাদের সরকার যন্ত্রের বাইরেও যে পাবলিক যন্ত্র, আমার মনে হয় সেখান থেকে, সেখানে তো আর বাধা নেই, সেখানে বিভিন্নভাবে জড়িত হওয়া যায়, সেখানে শুরু করা উচিত। মানে সরকারি যন্ত্রের সাথে যদি মেলানো যায় খুবই ভালো, আমার মনে হয় সেখানে সেখানে শুরু করা উচিত। কবির আরেকটা জিনিস কথাগুলো থেকে মনে হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করি, তুমি ঝিনাইদহের কথা বললে, তুমি সেখানেই কাজ করছো, থাকছো, শুধু কাজ করছো না, থাকছো সেখানে, শহরেও থাকছো, গ্রামেও থাকছো, ঝিনাইদহে, তাই না? তুমি কি বড় শহর বর্জন করলে? বর্জন করিনি, এটা তো আমি তো বলতে গেলে বেশিরভাগ সময় তো আমি
বড় শহরেই থাকলাম এখন পর্যন্ত। থেকেছো? হ্যাঁ থেকেছি। হ্যাঁ এখন থাকি না আমি ছোট, মানে আমার ক্লাস থ্রি পর্যন্ত গ্রামে, তারপর হচ্ছে সেভেন পর্যন্ত এই যে ছোট শহরের স্কুলে, একটা স্কুলে এবং এই শহরে, তারপরে তো যেখানে গিয়েছি সেটা গ্রাম নাকি সেটা শহর সেটা তো একটা বদ্ধ জায়গা, ক্যাডেট কলেজে। হ্যাঁ ছয় বছর তো ওইটাকে আসলে মানে ওই জন্য আমি এই শহরটাকেও ওই যে এই যে হোম টাউনের যে যে লেখাটা, যে আমি আমার শহরের টানে যে আমি অনেক টান বোধ করি এরকম না, বরং আমি গ্রামকে অনেক 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 টান বোধ করি আমার যে গ্রামটা। যার ফলে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো শহরে তো, তারপরে তো ঢাকা শহর, ঢাকা শহরে তো অনেক বছর, ঢাকা শহরে 20 বছর, তো তো বেশিরভাগ আমি মনে করি যে বেশিরভাগ সময় আমি শহরে কাটিয়েছি ওই সেন্সে, মানে আমার আমার যে বুঝে এক্সপেরিয়েন্স করার যে সময়টা, সেই সময়টা আমি আসলে ঢাকা শহরে এরকম। তো এখন আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আমার আমার একটা ক্ষেত্র, আমি যে শহর আমার ভালো লাগে না বা হচ্ছে যে তো আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় যে এই জায়গাটাতে মনে হয় আমি আমার কিছু করা দরকার, বা আমি মনে করছি যে এটা এক্সপেরিমেন্ট করতে পারবো এই এই জায়গাটাতে কিছু, তো এবং ওই জায়গাটাতে হয়তো আমার জন্যে সহজ হবে। আর এই 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 জন্যই মনে হয় এই আর অনেক কিছু শিখছি, এই যে চাষ, গত 5 বছর ধরে চাষবাস নিয়ে এই যে ফরেস্ট তৈরি করার চেষ্টা করছি, তারপরে হচ্ছে যে ফুড ফরেস্ট তৈরি করার চেষ্টা করছি, ধান চাষ করার চেষ্টা করছি, পুকুর, তারপরে ল্যান্ড, ওয়াটার ম্যানেজমেন্ট, যত রকম ভাবে যা করছি যতটুকু করার বিভিন্ন জায়গা থেকে দেখছি, হ্যাঁ আচ্ছা কিভাবে ওয়াটার কি করে যে আচ্ছা যাই জনটোডের কাছে যাই, আচ্ছা কিভাবে ফরেস্ট তৈরি করবো যাই অমুক মানুষের কাছে যাই, কিভাবে এইভাবে এইভাবে কিভাবে কম খরচে বাড়ি ঘর করবো, আচ্ছা যাই লরি বেকারের কাছে যাই, এই সবার সাথে আলোচনা করে করে, হ্যাঁ আলো নিয়ে কাছে আচ্ছা লুই আইকানের কাছে যাই, তো এইগুলো নিয়ে আলোচনা করে করে এখানে নিজের মতো বোঝার চেষ্টা করছি। একটা তো হচ্ছে যে এইটা আমার কাছে মনে হয় খুব জরুরি, এই কারণ আমরা তো বই থেকে নলেজ পাই, কিন্তু হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এটা করছি বিভিন্ন জিনিস দিয়ে চ্যালেঞ্জ হচ্ছি, এটা তো হচ্ছে না, যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে না, অন্য কিছু হচ্ছে, যেটা স্বপ্ন দেখছি তারপরে অন্য আর একটা কিছু হচ্ছে সব সবকিছু মিলে, তো সেটা আমার কাছে মানে নলেজ না, সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে এখন মনে হয় যে খুব জরুরি, আন্ডারস্ট্যান্ডিং যখন থাকে তাহলে তখন হচ্ছে যে আমার কাছে মনে হয় যে তখন ওই স্বপ্ন নিয়ে একটা সাহস তৈরি হয়, আমি জানি যে এটা স্বপ্ন, তারপরও এত সাহস নিয়ে বলা বলতে গেলে ওই ওই আন্ডারস্ট্যান্ডিংটা মানে আমার কাছে মনে হয় যে দরকার। এটা যেরকম করে যে কৃষক একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলে যে মাটি ধরে বলে যে এটা হইব এই জায়গাটাতে, এটা এটা হবে, এটা ওই সময় করবে না, হ্যাঁ সে তো এটা হয়তো সায়েন্স দিয়ে কেউ প্রমাণ করতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্সটা খুব আসলে জরুরি আমার কাছে। তো আর আর একটা জিনিস হচ্ছে এটাও আমি শিখেছি যে মানে অন্যান্য জায়গা থেকে, এই যে কমিউনিটি আর্কিটেক্টস নেটওয়ার্ক, যে আমাদের বন্ধুদের সাথে কাজ করতে করতে ওনারা করে যে বড় কোনো ইম্প্যাক্ট ফেলতে গেলে মানে ফেল করা যাবে না, আমি যে ফেল করছি না এরকম না, কিন্তু আমি সবই আমার এক্সপিরিয়েন্স হিসেবে বলছি, আমি বলছি না যে এটা ফেলিয়ার সব। আর হচ্ছে যে সাকসেসফুল হইতে হবে কি জানো, যে আমাকে কঠিন একটা কিছু নিয়ে সেটা সেটা সেইটাতে সেটা কিছু করে ফেলা, সেটাতে সাকসেসফুল হওয়ার থেকে যদি আমি এর মধ্যে দেখি যে আচ্ছা প্রথম স্টেপে আমি একটা সহজ যেটাতে আমি কমফোর্টেবল ফিল করছি সেইটাকে নিলাম, নিয়ে সেইটাতে যদি
কোনোভাবে সাকসেসফুল হওয়া যায়, কারণ এটার সাথে তো অনেক কিছু জড়িত। এটার সাথে সমাজ, সংস্কৃতি, তারপরে হচ্ছে যে অর্থনীতি, তারপরে পরিবার, আমি কতটুকু পারবো, আমার বয়স, আমার ইয়ে, সবকিছু মিলিয়ে তো একটা সাকসেস আসে। তো যখন ওই একটা যদি করা যায়, তখন ওইটা দিয়ে সাহস করে আবার বলা যায় যে, যেমন ঝিনাইদহ শহরে যে হাউসিং, দরিদ্র বসতির সাথে যেটা হাউসিং, এটা আমরা এর আগে কিন্তু অন্যান্য জায়গাতে অনেক বড় করে, অনেক মানে শক্তিশালী হয়ে আমরা চেষ্টা করেছি, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, ব্র্যাক, ওয়ার্ল্ড ব্যাংক সবাই মিলে কুমিল্লাতে করার চেষ্টা করলো, এবং অনেক মানুষজন মিলে পারি নাই, কিচ্ছু হয় নাই। ঝিনাইদহতে আমরা এসে ধীরে ধীরে এরকম করে কিছুটা দূর কিন্তু যাওয়া গেল, মানে অন্তত পক্ষে একটা গ্রাউন্ডটা ব্রেক করা গেল একটা জায়গাতে, যে কমিউনিটি মানুষরা মিলেমিশে এরকম একটা বাড়ি ঘর তৈরি করতে পারে এবং কম খরচে তৈরি করতে পারে। তো এই সাকসেস স্টোরিটা আসলে দরকার ছিল। এর মধ্যে হয়তো অনেক কিছু হয় নাই, হ্যাঁ এটা হয়তো আর্কিটেকচারালি অনেক জায়গায় হয় নাই এইসব জিনিস, সেটা বা এটা ইকোলজিক্যালি ওরকম হয় না, আমি একদম ইটের বাড়ি বানাইলাম, হ্যাঁ এরকম করে, হ্যাঁ ফার্স্ট স্টেপে ওই জিনিস। তো আমার কাছে মনে হয় যে ওই প্রত্যেকটা জায়গাতে ওরকম এক একটা স্টেপিং স্টোন, এক একটা ছোট ছোট সাকসেস স্টোরি তৈরি করা, যার যার জায়গাতে তৈরি করা। আমার কাছে এখন মনে হচ্ছে যে গ্রাম এটা হচ্ছে স্নোবলের মতো, এবং নেটওয়ার্ক করে করে, আসলে এতদিন তো শহরেই কাজ করছি, গ্রামে শুধুমাত্র আমি যাচ্ছি আসছি এরকম করে, আমি যে শহরেই থাকি, গ্রামে যাওয়া আসা করে করে গ্রামে ওখানে, এবং অন্য মানুষের সাথে এখন অনেক কাজ করছি, আমরা হাতের কাজ নিয়ে কাজ করছি, তারপরে হচ্ছে রান্নাঘর নিয়ে কাজ করছি, ট্যুরিজম নিয়ে গত এই মাসখানিক ধরে চিন্তা করছি যে আসেন সবার বাড়ি ঘর গুলাকে সুন্দর করে, একটা করে আপনার বাড়িতে রান্নাঘরটা সুন্দর করেন, একটা টয়লেট সুন্দর করেন, একটা ঘর মানে সুন্দর না, মানে হচ্ছে যে অতিথি আসলে কি আপনি মানে থাকতে দিতে পারেন এরকম করে করেন। হ্যাঁ, তো এইটা আগে বললে হচ্ছে না, কিন্তু যখন এটা ট্যুরিজমের সাথে মিলিয়েছি যে এরকম হলে কিন্তু এটার একটা ইকোনমিক বেনিফিট আছে, তখন অনেকে কিন্তু আসছে, অনেকে বলছে ও তাহলে তো আমি আমার একটা ঘরটাকে ইয়ে করে ফেলতে পারি, তার মানে এইভাবে কিন্তু ঢোকা যাচ্ছে। তারপরে কিন্তু ওর ঘরটা দেখে আর একটা ওর ঘর তো না, ওর পুরা বসত মানে বসত বাড়ি পুরাটা, তখন ল্যান্ডস্কেপ করা আছে, এই করা, তার চুলাটা ইয়ে করা, তার কাছে। তো এইভাবে কিন্তু এইখানে যদি কোনো ওয়ার্ড আপনি যে আমার ক্ষেত্রে বলেছেন এমবেডেড, আমি আমি সবসময় বলি যে প্রেজেন্স, হ্যাঁ মানে প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি ঘটবে এটা আসলে জানি না, আগে থেকে এরকম স্বপ্ন দেখে প্ল্যান করে, কিন্তু আপনি ঢাকাতে আছেন বলে শুধু প্রেজেন্সের জন্যই কিন্তু অনেক কিছু ঘটছে, আপনি হয়তো কিছু একটা করার মানে করছেন, সেটা আপনার চিন্তা থেকে করছেন, আর অনেক কিছু আপনি আপনার চিন্তার মধ্যে নাই, শুধুমাত্র আপনি এখানে উপস্থিত, ফিজিক্যালি উপস্থিত। হ্যাঁ, আবার ফিজিক্যালি যদি অনেকদিন উপস্থিত থাকে, তারপর ফিজিক্যালি না থাকলেও চলে, আপনার এনার্জিটাই তখন আসলে কাজ করে। আপনি যখন এখানে অনেকদিন থাকলেন, তখন হয়তো ও এই আমার কাছে শুনতে পাচ্ছেন, এই একটা জায়গাতে এই ইয়ে থাকা, জাস্ট যে আপনি যেরকম করে বলেন না যে এমবেডেড আর্কিটেক্ট, তো হচ্ছে যে এই যে জায়গাতে থাকা সেইটার জন্য আসলে অনেক কিছু হয়। আমি আমি জাস্ট এই বলি যে প্রেজেন্স, প্রেজেন্স শব্দটা ব্যবহার করি, তো এই প্রেজেন্সের জন্যই আসলে অনেক কিছু আসলে ঘটে। তো এইটা এইটাই আমার কাজের এখন প্রসেসের ভেতরেই আসলে, এটা আগে বুঝতাম না, কিন্তু আপনার সাথে একটা কথাবার্তা হয়েছিল আমার, আপনি একবার বলছিলেন যে এটা তো এটা সহজ না কঠিন এরকম, আমি বলেছিলাম যে এটা খুব সহজ, এটা আপনি বলেছিলেন যে না এটা সহজ না, তো কারণ আমি তখন একা একাই কাজ করছিলাম, আমার এখন তাগিদ
হয়েছে গত কয়েক বছরে যে না আরো মানুষজন যাতে এরকম করে কাজ করতে পারে, তখন দেখছি যে এটা সহজ না যে এই এই কিন্তু তাদের মতো করে হয়তো এটা করতে পারবে। তার মানে হচ্ছে যে এটার এই এইটা থেকে যে প্রোডাক্টটা হচ্ছে সেইটা সেইটা না ইয়ে করে প্রসেসটা যদি বলা যায় বা এই কাজের যে এনার্জিটা সেটা যদি বলা যায় সেটা যার যার মতো করে সে সে হয়তো এটাকে করে নিয়ে যেতে পারে, তখন হয়তো আবার সহজ হবে। তো প্রেজেন্সে যেটা বলছিলাম যে আপনি এই যে ঢাকা শহরে থাকার জন্যে এটা লাস্টে বলছিলাম যে ঢাকা শহরে আপনি আছেন বলে আপনার হয়তো নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, নিজস্ব কিছু স্বপ্ন আছে, সেটা হয়তো ঘটছে, কিন্তু শুধুমাত্র আপনি থাকার জন্য আরো অনেক কিছু ঘটছে যেটা হয়তো আপনি জানেনও না, আপনি চানও নাই। হ্যাঁ, অনেক পজিটিভ জিনিস আসলে ঘটছে। তো সেই সেইটা হচ্ছে যে প্রেজেন্সের একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আবার হচ্ছে যে এই প্রেজেন্সটা ফিজিক্যাল প্রেজেন্সের কথা বলছি, আবার এই ফিজিক্যাল প্রেজেন্সটা একটা সময় পরে যখন ফিজিক্যাল প্রেজেন্সটা যখন মানে এটা গ্রাউন্ডেড হয় তখন আবার এইটা আমার কাছে মনে হয় তখন আবার এতটা দরকার হয় না, তখন না হলেও চলে। কারণ ফিজিক্যাল প্রেজেন্সটা তখন একটা এনার্জি তখন ওখানে একটা তৈরি করে বা এই এই ফিজিক্যাল প্রেজেন্সের মধ্যে তো এনার্জিটা অন্যের মধ্যে হয়তো চলে যায়, তখন তখন আবার এই তখন আবার মানে দূরে থেকেও ওইটা সম্ভব। তো আমার এইটাই যে প্রথমে আমার কাছে মনে হয় যে ওই ফিজিক্যাল প্রেজেন্সটা খুব খুব জরুরি। এখানে তোমার থেকে আমি একটু ভিন্ন বলবো। তুমি আমাকে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠাও, ছবি পাঠাও, বিভিন্ন জিনিস। হ্যাঁ, ঝিনাইদহতে একটা কাজ করলে সবাইকে নিয়ে, তোমার তোমার শহরে যেখানে থাকছো ওখানে বাগানে গাছপালার ভিতরে একটা টেবিল বসানো, তোমার গ্রামের বাড়িতে একটা ছোট পুকুর কাটছো, বিভিন্ন ছবি পাঠাচ্ছো, পাঠাও। আমি মাঝে মধ্যে পাই আর দেখে বলি ইস করে ফেললো। হ্যাঁ, তো এই এই যে তোমার যে একটা বিচরণ ক্ষেত্র ঝিনাইদহতে, এটা কিন্তু খুবই জরুরি। ওখানে থেকে এই যে প্রেজেন্স থেকে সবার সাথে মিলে মিশে যে কতগুলো জিনিস সম্ভব সেটা তুমি করছো এবং সেটা করার তুমি একটা সাংঘাতিক উদাহরণ, এটা সবাই মানে, আমি তো মানি। আমি তোমার কাজের ব্যাপারে আমি বলেছিলাম, আমি এক জায়গায় বলেছি এবং এটা নিয়ে একটা লিখেছিও, এখনো পাবলিশ করিনি বা পাবলিশ করেছি, যেটা যে বাসে বার হয়েছে। তোমাকে আমি প্রেজেন্স শব্দটা না ব্যবহার করে আমি বলেছি যে যাপিত জীবনের স্থপতি। তো যাপিত জীবনে প্রেজেন্সটা জরুরি, মানে আমি আছি এখানে, শারীরিকভাবে আছি, হাঁটছি, ঘুরছি, মিশছি, কথা বলছি, ওই যে একটা যে মিলিউ বলে ইংরেজিতে, মন্ডল, বাংলাতে মন্ডল বলা যায়, মন্ডলে থেকে যেই জিনিসগুলো ঘটাতে পারছি সেটার স্থপতি, সেটা তুমি দারুণ ভাবে করছো। আর আরেকটা আরেকটা দিক আছে, সেটা আমি বলবো না বিপরীতে, বাট ওটাকে ওটাও একটা দারুণ ভাবে সিগনিফিকেন্ট, যেটা যে পুরো জিনিসটা বুঝে এটার এটার হিস্টোরিক্যাল, সোসিওলজিক্যাল, ইকোনমিক, আইডিওলজিক্যাল পুরো কমপ্লেক্সিটিটা বুঝে আরেকটা জায়গায় যাওয়া যায় কিনা সেই চিন্তাটা, এটাকে তুমি এক কথায় থিওরিটিক্যাল বলতে, সেটার একটা বড় দিক আছে। হয়তো আমি সেটাতে বেশি নিবেদিত ছিলাম, আছি, বা এখন ওর থেকে আরেকটু অন্যদিকে যাচ্ছি। আমি আমি হ্যাঁ আমি ঢাকার মানুষ, ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, আমি এই ঢাকা ছাড়া ঢাকার মানে এটা আমি আমাকে মেনে নিতে হচ্ছে, আমি মানছি। আর ঢাকার বাইরে যখন গেলাম তখন সব বড় শহরেই থেকেছি, নিউ ইয়র্ক, হাওয়াই, ফিলাডেলফিয়া। আমি ঢাকাতে থেকেও আমি ঢাকাকে অতিক্রম করতে যাচ্ছি। আমি তো এখন শুধু ঢাকা না, অন্যান্য শহর নিয়ে চিন্তা ভাবনা করছি, ছোট শহর নিয়ে চিন্তা করছি। তার মানে আমি বসতি নিয়ে, মানুষ একসাথে বাস করলে কি কি জিনিস ঘটে,
কি কি জিনিস বদলায়, কিভাবে বদলানো যায়, কিভাবে নতুন রূপকল্প দেখানো যায়। এবং আমি মেনে নিয়ে এবং মানতেই হবে যে বসতির বিভিন্ন স্তর, স্কোপ, স্কেল আছে, ওটা কিন্তু জানা উচিত। আমরা ওটা না বুঝে আমরা প্ল্যানিং করি, মাস্টার প্ল্যানিং করি। আমি দেখেছি বিভিন্ন মাস্টার প্ল্যান, এক জায়গার মাস্টার প্ল্যান আরেক জায়গা থেকে বেশি কিছু তফাৎ নেই। স্কেলের বিরাট ব্যবধান, কিন্তু কাজের কোনো তফাৎ। তো আমরা ছোট শহর নিয়ে, আমি ঢাকা শহরের কথা বাদই দিলাম, ঢাকা শহর নিয়ে অনেক গবেষণা আছে, অনেক লেখালেখি আছে, আমারও কিছু আছে। কিন্তু সেই ছোট শহর, মানে আমি মাঝখানে জায়গা বলছি, আমি ঝিনাইদহতে আছো, সেটা একটা বিরাট ক্ষেত্র বাংলাদেশের জন্য। আমি মনে করি, আমি হয়তো এটা বলি, আমি আমার কথা শেষ করব, আমি মনে করি আগামী 20 বছরে সেটাই হচ্ছে নতুন ফ্রন্টিয়ার। ঢাকা শহর ইজ নট দ্য নিউ ফ্রন্টিয়ার। ঢাকা শহর যে হোক, নিজের মতো চলুক, সেখানে অনেক স্টেক হোল্ডার, এখানে সেখানে কি হবে না হবে সেটা নিয়ে না চিন্তা করে আমরা, আমাদের চিন্তা করা উচিত এখন এই ছোট শহরে। ছোট শহরে অনেক রকম আছে, স্কেলে তফাৎ আছে, ঝিনাইদহ একরকম, সিলেট আরেক রকম, সিলেট আবার ছোট শহর বলা যায় না। এই যে শহরগুলো, এইখানে যদি শহর না বলে বসতিগুলো বলি, এর সাথে কিন্তু পারিপার্শ্বিক জড়িত। পারিপার্শ্বিক বলতে আশেপাশে ধান ক্ষেত, ফ্লাড প্লেন, ওয়েটল্যান্ড, নদী, নালা, খাল, সব জড়িত। দ্যাট ইজ দ্য ফিউচার, এটার কি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই ছোট শহরগুলো বদলে যাচ্ছে, তুমি বলেছ, আমিও দেখেছি কত সুন্দর পুকুরের পাড়ে, আর কোনো শহরে দেখিনি পুকুরের পাড়ে সুন্দর পাড়া। তখন আমি বলছি যে 30-35 বছর আগের কথা, দোতলা বাড়ি, মানে সাংঘাতিক, এরকম আমি দেখিনি যে একটা নেইবারহুড কনসেপ্ট অ্যারাউন্ড দ্য পন্ড। 3 বছর আগে গেলাম, প্রায় বাড়িগুলো ভেঙে 10-12-14 তলা, কোনো কারণ নেই। ওই একই ডেন্সিটি আরেকভাবে হয়তো অ্যাচিভ করা যায়। পুরো কুমিল্লা কোথায় এখন? দে আর গন। তো এইরকম আমি বলছি যে আমিও, আমরা কিছু কিছু ছোট, অনেকগুলো ছোট শহর নিয়ে কাজ করছি। প্রথমে হঠাৎ মনে হয়েছিল যে বাংলাদেশের সব ছোট শহর প্রায় একই রকম। না, একই রকম না, ছোট দেশের এই ছোট শহরগুলো এক এক জায়গায় এক এক রকম, একদম ফ্যান্টাস্টিক ক্যারেক্টারিস্টিক আছে। এক এক জায়গায় এক এক রকম বাড়ি, খোলামেলা জায়গার উদাহরণ একরকম, কোথায় পুকুর আছে, কোথাও খাল আছে, কোথাও ছড়া আছে, মানুষের চালচলন, ব্যবহার, রীতি, মেলা, উৎসব, এগুলো ভিন্ন। এটা নিয়ে কাজ করার দরকার আছে, তুমি করছো, তুমি হয়তো ঝিনাইদহ নিয়ে কাজ করছো, আমরা আবার কতগুলো শহর নিয়ে কাজ করছি, যাতে একটু একটু পিছনে গিয়ে পুরো জিনিসটা বুঝে, একটা আরেকটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলো আর যাই বলো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেটা নিয়ে যাতে করে আমরা আরেক জায়গায় গিয়ে কাজ করা বা চিন্তা করার ক্ষেত্র তৈরি করতে পারি। আমি বলবো এই যে এই বসতিগুলো, দ্যাট ইজ দ্য নিউ ফ্রন্টিয়ার। আমি বলছিলাম যে ল্যান্ডস্কেপ রেভলিউশন, আরবান রেভলিউশন এই স্কেলে হয়তো হবে বা করা যাবে। বা আমাদের আর্কিটেক্ট যারা আছি, প্ল্যানার, জিওগ্রাফার, যারা প্রফেশনাল, যারা জড়িত হতে পারেন বা জড়িত হওয়া উচিত, তাদেরকে একসাথে করে এই স্কোপটা, এই বসতির স্কোপটা এখানে আমাদের দারুণভাবে যোগ দিতে হবে। শেষ হয়। আমার কাছে এটা, মানে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আসলে তৈরি করা, এটা এখন আমি আমি আসলে যেভাবে যদি ঝিনাইদহ শহরে কাজ, আমি এই একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যতটুকু আমি পাচ্ছি অন্যদের থেকে, আমি দেখছি যে খালেদ ভাই কি বলছেন, আমি দেখছি আরেকজন কি বলছেন, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক সেখান থেকে, সেই আমার কাজগুলো আমি করছি সেইটাকেই কিভাবে মানুষের কাছে আমি নিয়ে যেতে পারি, যে দেখো এই বইটা একটু পড়ি আমরা, ডিজাইন সিটি এটা পড়ি আমরা, সিলেটে কি হয়েছে এটা আমরা একটু দেখি। তো এই জিনিসটা হচ্ছে যে, মানে আমার কাজটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমি এই এরকম করে করছি, কিন্তু হচ্ছে এই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা, এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের শহরটা আসলে কেমন হবে। এটা এটা যে যেমন হচ্ছে যে সিলেটটা আরো যেন সিলেট হয়, হ্যাঁ, ঝিনাইদহ যেন আরো ঝিনাইদহ হয়, আমাদের এই যে নদীর পাশে যদি হয় তাহলে কেমন হবে, আমাদের যদি এটা পুকুরের পাশে হয় কেমন হবে, সাগরের পাশে হলে, হাওড়ের ওদিকে হলে কেমন হবে,
তো এই এইটা তো আসলে হচ্ছে যে এটা তো একটা বড় আন্ডারস্ট্যান্ডিং, এইটা হচ্ছে যে কোনো দলকে বা কাউকে করতে হবে, আর হচ্ছে যে কেউ গিয়ে এইসব জায়গাতে এটা তো এটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ হচ্ছে যে আবার একটা ভয় আছে ওরকম করে, কারণ ওইটা যদি না থাকে, ধারণাটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে তো দেখা যাবে যে এমন একটা জিনিস করা হয়ে গেল, সবাই মিলে করলাম, ইয়ে করলাম, কিন্তু একটা ভুল একটা ইমেজ তৈরি হলো, আবার মধ্যে কষ্ট করে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই দুইটা একসাথে যদি চলতে থাকে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে যে সাথে সাথে মানুষদেরকে নিয়ে এইটা এই থিওরি শুরু করা মানুষের কাছে, তারপরে হচ্ছে যে আমার দুটো কিন্তু বন্ধু, দুটো যে একটা আছে না কথা যে উনি থিওরিটিক্যাল কাজ করেন আর উনি আসল কাজ করেন, এটা কিন্তু একেবারেই মানা যায় না। যিনি থিওরি নিয়ে কাজ করছেন উনিও কাজ করছেন, আমি থিওরিকে বলবো রিফ্লেক্টিভ প্র্যাকটিস, আর যিনি কাজ করছেন উনি তো প্র্যাকটিস করছেন, উনিও প্র্যাকটিস করছেন আরেকজনও প্র্যাকটিস করছেন, দুটা প্র্যাকটিসের আমি কি বলবো একটা আদান প্রদান ছাড়া হবে না, আদান প্রদান হবে।